গরু খায়, গরু গাধা এগুলো কখনো কিড়েমকড়ে ধরে খাচ্ছে দেখেছেন? ওরা কিন্তু ওই ডিসিপ্লিনটা মেনটেন করে, কিন্তু আমরা যারা মনুষ্য, মনুষ্যরা কিন্তু কিছু কিছু মনুষ্য পালন করে কিন্তু অনেকে পালন করে, আমরা জীব হিংসা করি। তো সেজন্য এইভাবে মনুসংহিতাতে এই বিচার বলা আছে। আর বৈষ্ণবগণ যারা ভক্ত তারা কিন্তু ডাইরেক্ট নিজের জন্য খাচ্ছেন, সেই শাক সবজি চাষ করে অথবা কিনে হোক ভোগ লাগাচ্ছেন, ভগবানের ভোগ লাগাচ্ছেন, সেই প্রসাদ রূপে তিনি গ্রহণ করছেন। এক প্রসঙ্গ হয়ে গেল। আর মহারাজের যে লীলার কথা বর্ণন করছেন, কৃষ্ণ গোপীদের সঙ্গে নৃত্যাদি করছেন, কিন্তু কৃষ্ণ এই গোপীদের সঙ্গে রাসলীলাদি করছেন, হ্যাঁ, কিন্তু মনুষ্য যদি এইভাবে তার সঙ্গে স্ত্রী আদি রাখেন তাহলে দোষ হবে। কেন? কৃষ্ণ হচ্ছেন পূর্ণ শক্তিমান, আর গোপী হাতে শক্তি, আর সব শক্তিগুলো একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভৃত্য যারে জয়ছে না তার সে তৈছে করে ভৃত্য। সেজন্য একমাত্র পুরুষ হচ্ছে গোবিন্দ, আর হচ্ছে সব শক্তি। এই জন্য তিনি এই শক্তিদের সঙ্গে তিনি আনন্দ প্রদান করছেন। আর ইয়ে লীলা কি দিব্য লীলা, মহারাজ জি বারবার এই কথাটা বলছেন, যা শ্রুতা তত পর ভবে, যা শুনলে পরে আমাদের মঙ্গল হয়, আমাদের কল্যাণ হয়, সেই ভগবত লীলা আছে, চিন্তন স্মরণ করলে। আর ভগবান যদি পরম ব্রহ্ম হয়ে বসে থাকতেন তা কি আমরা চর্চা করতাম, কি আলোচনা করতাম? সেই জন্য বলছেন, অনুগ্রহায় ভক্তানে মানুষম তদ্বর্ষিত ভজতে তাদৃশি যা সুক্তা তৎপর ভবে, দয়া করে আমাদের জন্য তিনি এইসব লীলা আদি করছেন। তার কত অনন্ত লীলা, নম অনন্ত লীলা দেবায়, সেই লীলা আদি স্মরণ করলে পরে আমার হৃদয়ে কাম রোগ যে ভব রোগ সে দূরে ছিল, আলাদাভাবে চেষ্টা করতে হবে। তো সেই জন্য অনেকে কমেন্ট করে যে কৃষ্ণ এত গোপীদের সঙ্গে আস করছে, আর আমরা দু চারজন গোপী রাখলে দোষ বলে, হ্যাঁ দোষ, কারণ বিচার দিচ্ছেন আমাদের মধ্যে, আমরা হচ্ছে জীব শক্তি, আমি পুরুষ আপনি স্ত্রী, এটা হচ্ছে জড় অভিমান, আমরা সবাই হচ্ছে কি জীব শক্তি, কর্মে অনুসারে কেউ পুরুষ হয়েছেন, কেউ স্ত্রী হয়েছেন, কেউ হিজড়া হয়েছেন। সেই জন্য ভক্তিনাথ ঠাকুর বলছেন, যেসব জীবের ভগবান ছা উপজিল পুরুষ ভাবে তো তারা জড়ে পুরুষ, যখন আমার ভোগ ইচ্ছা হয় রাজ রজগুণ বাড়ে তখনই কি হয় তা আমাদের পুরুষ অভিমান, চাহে ও পুরুষ হোক চাহে স্ত্রী হোক, স্ত্রী হলে তারপর যদি ভোগের ইচ্ছা হয় খাওয়ার দাওয়ার থাকার সংসারে যাবতীয় তখনই কিন্তু এটা পুরুষ অভিমান। সেই জন্য ভগবান গীতায় বললেন, অহং হি সর্বযজ্ঞানাং ভক্তা চ প্রভুরেব, আমি হচ্ছেন সমস্ত যজ্ঞের ভক্তা আমি, আর সমস্ত জীব হচ্ছে ভোগ্যা, আমরা রসগোল্লা খাবো না রসগোল্লা হব, বলুন, রসগোল্লা খাবেন ভগবান আর আমাদের রসগোল্লা হতে হবে, আমরা মিশ্রি খাবো না মিশ্রি হব, মিশ্রি হতে হবে, মিশ্রি খেলে হবে। আস্বাদক তিনি, ভগবান হচ্ছেন আস্বাদক আর আমরা হচ্ছে আস্বাদ্য, তিনি আস্বাদন করি। যখনই আমরা এই জগতের বস্তু ওই আস্বাদন করতে যাব তখনই আমাদের বিপদ হয়ে যাবে, তখন এই পুরুষ অভিমানে আমাদের জড় জড় জানি, তখন এই ভবর ও কাম ক্রোধের মধ্যে ঢুকে যেতে হবে। তো এই হচ্ছে কথা। তো যাই হোক, ভগবান যা কিছু করেন আমাদের জন্য মঙ্গলের জন্য, সেই জন্য এই রাসলীলাদি হচ্ছে কাম বিজয় লীলা,
এই জন্য কেউ কারোর মধ্যে যেন এরকম সন্দেহ না হয়, তাহলে কিন্তু কোনো লাভ হবে। বলো কৃষ্ণচন্দ্র কানাইয়া লাল কি, রাসবিহারী কৃষ্ণচন্দ্র কি, জয় জয় শ্রী রাধে। গুজরাট মহারাজ কাল যুগল গীত সম্বন্ধে বলেছেন, আমি আর 10 মিনিট বলব, তারপর আর বক্তারা গান বলবে। তারপর শ্রীমৎ ভাগবতে তারপর দশম স্কন্ধে 36 অধ্যায়ে সেই অরিষ্টাসুর উদ্ধার করে যে কি শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড হল। তারপর কংস কুর সম্বাদ, কেশী উদ্ধার, ডোমাসুর উদ্ধার, এগুলো হলো। এখন কংস অক্রূরকে ব্রজে পাঠাচ্ছে, কারণ কংস তিনি যত অসুরকে পাঠাচ্ছেন কৃষ্ণকে মারার জন্য, কিন্তু সে আর ফিরে আর আসছে না। যে যায় সে আর ফিরে আসছে না। তখন তিনি কি করলেন, অক্রূর হচ্ছে কি তার হচ্ছে কাকা, আর কংস হচ্ছে মামা, আর কৃষ্ণকে তিনি হচ্ছে ভাগ্না। তো মামা ভাগ্নার ব্যাপার, চাচা আর মামা দুজনে মিলে যুক্তি করছে কি করা। কংস বুদ্ধি খাটালো, বলে একটা ছল করতে হবে, ছলিয়া কৃষ্ণ ছলিয়া, তো ছলিয়ার সঙ্গে ছল না করলে হবে। উনি বললেন কি, আমাদের হরধনু হরধনু উৎসব, হরধনু যজ্ঞ সম্বন্ধে একটা উৎসব আছে, যেমন এই রাধারগন গৌড়ীয় মঠে নটের মাঠে প্রত্যেক বছরের নাচ ভাগবত হচ্ছে, ওরকম উনি হরধনু যজ্ঞের জন্য তিনি নিমন্ত্রণ দিয়েছেন। যতই হোক ভাবনা, তাকে তো বাদ দিয়ে আর হবে না, কিন্তু এইটা আছে তার বাহানা। তো অক্রূরকে বলেছে তুমি নিমন্ত্রণ দিয়েছো, অক্রূরকে পাঠান। অক্রূর কিন্তু তার ইচ্ছা নেই, কিন্তু কংসের রাজা তার আদেশ পালন করতে হবে। তখন এই অক্রূর তিনি ব্রজে আসলেন, ব্রজে এসে তিনি বললেন নন্দ বাবা যশোদা মাকে, কারণ আপনারা জানেন যে একই সময়ে অষ্টমী তিথিতে দেবকী ঘরে এলেন কৃষ্ণ, বাসুদেব কৃষ্ণ, আবার নন্দের যশোদা মার গর্ভেও নন্দ লালা রূপে একই সময়, এবং দুনো দেবকীর ঘর আবির্ভাব হলেন আর যশোদা মার গর্ভে তার গর্ভজাত সন্তান রূপে। সেই জন্য দেবকী বসুদেব তারা ডিমান্ড করে যে আমাদের ছেলে, বসুদেব তিনি মাথায় করে নিয়ে গেছেন। তো সেই জন্য বসুদেব নন্দ বাবার কাছে গিয়ে বলছেন এই ব্যাপার, কংস তোমাদেরকে নিমন্ত্রণ দিয়েছে, এই হরধনু যজ্ঞেতে যেতে হবে। আর কংসকে নন্দ মহারাজ ট্যাক্স দেয়, তার জন্য আসতে হয়, উনি আসেন। তখন কি করলেন, গেলেন, যখন এই খবর শুনলেন, কিন্তু কংসের নন্দ বাবার তখন 80 বছর বয়স, 80 বছর বয়সে নন্দ লালাকে পেলেন, আর একটা মাত্র তার ছেলে, আর অঢেল সম্পত্তি, 9 লক্ষ গরু, আর এত সম্পত্তি খাবে। সেই জন্য বলছেন বৃন্দাবন কা কৃষ্ণ কানাইয়া সবকে আঁখো কা তারা,
একটা ভজন আছে, বলতে বৃন্দাবনের এত ভালোবাসেন সেই কৃষ্ণ কানাইয়াকে যেন এই চোখের তারা নয়নমণি, তারা জীবনের থেকে বেশি ভালোবাসেন কৃষ্ণ। আর কৃষ্ণ তিনি কত সুন্দর, এই জন্য আমার কীর্তনের গোস্বামী গাল স্তুতি করছেন রূপ গোস্বামী, সুচারু বক্র মন্ডলং সুপর্ণ রত্ন কুণ্ডল সুচরিতাঙ্গ চন্দনম নমামি নন্দনন্দন। এই নন্দনন্দকম বলা আছে বিস্তারিত, ও প্রসঙ্গ আমি যাচ্ছি না। তো যাই হোক, তার দেখতে এত সুন্দর সুচারু, মানে বড় সুন্দর তার মুখমণ্ডল, আর কানে কুণ্ডল, আর মাথায় কি তিলক অলকার শোভিত হচ্ছে, আর হাতে কি বংশী, এইসব বর্ণন করা আছে সুন্দর। তার রূপ কেমন, ভুবন মোহন রূপ। আর সেই কৃষ্ণ বালক রূপে খেলছেন নন্দের ঘরে, কত সুন্দর স্বভাব প্রাপ্ত হচ্ছে। যশোদা মা নন্দ বাবা খুশি, এত খুশি হয়েছেন তিনি ডেলি উৎসব ছেলের নামে কুবের পর্যন্ত হার মেনে গেছেন, বলে এত সম্পত্তি কোথা থেকে এলো নন্দ বাবার কাছে, কারণ ভগবানের নামে দান করলে দান কোনোদিন কমে না, দান করলে কি হবে বাড়বে যত দান করে। আর এই খুশি খুশির মধ্যে তখন ব্রজেতে কৃষ্ণের বয়স দশ বছর আর কয়েক মাস হয়েছে, গোবর্ধন ধারণাদি লীলা হয়ে গেছে। এখন যশোদা মা শুনে উনি তো একদম কান্না কাটি করছেন, বলে না আমি আমার ছেলে কুটি সাত রাজার ধন এক মানি, কত তপস্যার ফলে কত জনম জনম তপস্যা করেছেন, এই দ্রোণধরাকে আগের জন্মে তারা ধরা, দেবকী বসুদেব হচ্ছেন কৃষ্ণ সুতপা সত্যযুগে, তারপরে হলেন কশ্যপ ঋষি অদিতি, তারপরে হলেন দেবকী বসুদেব, আর এই ধরা নন্দ যশোদা মা হচ্ছে ধরা, আর নন্দ বাবা হলেন দ্রোণ, নন্দ বাবা দ্রোণ। এরা কত তপস্যা করে তবে এই কৃষ্ণকে পেয়েছে। তো এই তাদের কিভাবে তিনি দিয়ে দেবেন এই বালককে। আর দ্বিতীয় কথা কি, দিনের পর দিন বিপদই বিপদ, জন্মের ছদিনের দিন পুতনা এসে গেছে মাত্র, তারপর কয়েক এক সাল পরে আবার কেউ, দু সালের মধ্যে আর কেউ, এইভাবে দিনের পর দিন বিপদই বিপদ। তখন মা হয়ে ছেলেকে কিভাবে দিবেন, সম্ভব না। তাই যশোদা মা কান্নাকাটি করছে, খুব করে ধরছে যেতে হবে। আর নন্দ বাবা বলছে দেখ তোর ছেলেকে, নন্দবাবুকে বলছেন বলে তুমি চলে যাও, আমার ছেলে আমার কাছে থাকে, তুমি আমার ছেলেকে কেন নিয়ে নিতে চাচ্ছ। আরে না, নন্দবাবা কংস বলেছেন যখন নিয়ে যাওয়া উচিত। আর কি করলেন, তিনি কথা দিলেন বসুদেব নন্দবাবা যে যশোদেব তোর ছেলেকে আমি নিজে হাতে তোর হাতে দিব। তিনি এরকম বললে পরে তা যশোদা মা একটু সন্তুষ্ট হলেন, মানে অতটা প্রসন্ন নয়। এখন সেই দিন রাতে যশোদা মা ওই গোকুলে তিনি রাতে আর ঘুমাচ্ছেন। এই ব্রজের কথা কত সুন্দর, আপনারা শুনবেন মহারাজ বর্ণন করবেন, এত সুন্দর এই কথা। তিনি ঘুমাচ্ছেন না, আর তার ছেলে তার কাছে ঘুমায়। এখন ছেলে দেখছি যে লালা নন্দলালা দেখছি, কি ব্যাপার মা নাই, তখন শুনে শুনে উঠে পড়ল, উঠে বলে মা করি, মা মা করে কাঁদছে, মা তাকে বাইরে বসে। তখন গিয়ে বললো মা কাঁদছে তো, তাহলে তুমি কাঁদছে কেন, তুমি কাঁদলে আমিও আর কিন্তু আমারও খুব দুঃখ, তো কারোর ছেলে সামনে যদি মা কাঁদে তো সে তো সে কিছু বলছে না। কিছুক্ষণ পরে বললেন, বলে দেখ বেটা এই যে তুমি চলে যাবে মথুরাতে, সেই জন্য আমি
সেই কষ্ট আমি ধারণ করতে পারছি, নিবারণ করতে পারছি। তাহলে ও এই জন্য কাঁদছে? না না না, চিন্তার কোনো কারণ নেই। আমি এই তো আজকের যাব, কাল থাকবো আর পরশু দিন চলে আসবো। তখন নন্দ বাবা, নন্দলালা যখন বললেন যে চলে আসবো, তখন শুনে উনি একটু সান্ত্বনা মনে করলেন। তারপর আবার ঘরে এসে ঘুমালেন। কিন্তু এ তো নন্দ বাবা যশোদা মার হলো, কিন্তু আর যে ব্রজবাসী, তার সখা, তার গোপ, তার গোপ গোপীগণ, তারা কি করছেন? ব্রজের মধ্যে ব্রজ শুনি শুনি হয়ে যে কৃষ্ণ চলে যাবেন সেই বিরহ সংবাদ শুনি। কি করছেন? সখাগণ মন খারাপ হয়েছে এই শুনে। একে তাকে বলছে, আরে কৃষ্ণ চলে যাবে, মথুরায় চলে যাবে। গোপীগণ কি করছে? তারা তারা লজ্জাকে ভুলে গেছে। কিন্তু কারণ এনাদের সঙ্গে কৃষ্ণের তো ছোটবেলা থেকে সম্বন্ধ, বাচ্চাবেলা থেকে একসঙ্গে খেলাধুলা, ধুলা মাখা মাখি যাতেই তাহলে খেলা বাচ্চাদের, যেমন এখানে খেলা হয়েছিল কবাডি খেলা। তো তিনি এইসব তিনি কি করে ভুলবেন? সেই গোপীগণ তারা ভুলতে না পেরে এই অক্রূর মহারাজ তিনি রথে করে নিয়ে যাচ্ছেন কৃষ্ণ আর বলরামকে। কেউ ওই রথের সামনে শুয়ে পড়েছেন, কেউ ঘোড়াকে ধরেছেন, কেউ রথ থেকে পিছন থেকে টেনে ধরেছেন, কেউ কৃষ্ণের পা ধরে, পা জড়িয়ে বসে আছে, কিছুতেই তাকে যেতে দেবে। বলে যদি যেতে হয় তাহলে তোমরা আমাকে আমাদেরকে মেরে যাও, নাহলে আমরা যেতে দেব। সেই যে করুণ সীন, সে ব্রজগোপীগণ তিনি লজ্জা আর নিবারণ করতে পারলেন না, তারা তিনি কান্না শুরু করে দিয়েছে। হে কৃষ্ণ, যে ব্রহ্মাকে বলেছেন যে ব্রহ্মা তুমি যে বিধি তোমার সৃষ্টিকর্ত তুমি জানো না, যে কৃষ্ণকে দর্শন করবে এত সুন্দর তার রূপ, কিন্তু সেই তাকে দর্শন করার জন্য মাত্র দুটি চোখ দিলে, আবার দুটি চোখ দিতে ঠিক আছে, কিন্তু তার মধ্যে আবার পলক পলক ঝরকায়। বলছে ব্রহ্মাকে গালি দিচ্ছেন, বলে তুমি সৃষ্টি করতে জানো, তাহলে চিন্তা করুন। কারণ এই গোপীগণ কৃষ্ণকে কিরকম ভালোবাসে, তো তাকে তাকে ছেড়ে তারা কিভাবে থাকবে? তখন কৃষ্ণ খুব বুঝালেন, কুঞ্জের ভিতরে এসে তিনি বুঝালেন গোপীদেরকে, অনেক কিছু কথা বললেন বুঝালেন। ধীরে ধীরে তিনি আগে বাড়ছেন, কিন্তু লাস্টে সান্ত্বনা দিলে পরে রাধারানীকে ডেকে বসে আছে। কৃষ্ণের এমন কোনো কাজ নেই কৃষ্ণ করতে পারে, অকর্তুম অকর্তুম নান্য ঠাকুর, যা আমরা করতে পারি তো ভগবান পারেন, আর আমরা যা পারি না তাও তিনি পারেন। কিন্তু রাধারানীকে তাকে বুঝানো, তার মানভঞ্জন করা, ওইটাই বড় ওনার পক্ষে মুশকিল। তিনি তার জন্য একটাই উপায় করে রেখেছেন, কি বলে, এই বংশী, এই বংশী হে রাধে, এই বংশী তোমাকে দিয়ে গেলাম, এই বংশী তোমাকে দিয়ে গেলাম। এই যখনই তোমাকে আমাকে স্মরণ করবে, বংশী বাদন করবে, আমি কিন্তু সেই মথুরা থেকে আবার ফিরে চলে আসবো। কিন্তু রাধারানী কোনো কথাই বললেন, সেই বিদায় নিয়ে তিনি বৃন্দাবন থেকে তিনি মথুরা আসছেন। এখন অক্রূর চিন্তা করছেন, এত সুন্দর রূপ, এত সুন্দর বালক, অক্রূর তো বুঝেছেন যে কংস তিনি মারবেন, তিনি মেরে ফেলার জন্যই তাকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে। কিন্তু এরা কারা? তিনি চিন্তা করছেন, স্মরণ করছেন। আর ওই অক্রূর ঘাট আছে ওই বৃন্দাবন থেকে মথুরায় আসতে, ওখানে তিনি স্নান করছেন। স্নান করে যখন ডুবকি লাগায় তখন দেখছেন ওর ভিতরেও সেই রাধা কৃষ্ণ, এই সরি মানে কৃষ্ণ বলরামকে দেখছেন। উপরে উঠে দেখে ওঠা রথেও বসে আছেন, আবার ডুবকি লাগায় বলে ওখানেও তিনি দেখছেন।
তখন বুঝলাম যে কি ব্যাপার, আমি কি কোনো স্বপ্ন দেখছি নাকি। ওখানে আছে চরণ পাহাড়ি, ভগবানের চরণ চিহ্ন দেখে এবং ওনার কৃপাতে তিনি বুঝতে পারলেন ইনি সাধারণ বালক। তখন তার মনের মধ্যে দৃঢ় বিশ্বাস হল যে ইনি সেই পরাত্পর পুরুষ। তখন কংসকে নিয়ে আসলেন, এই সরি কৃষ্ণ বলরামকে। মথুরাতে আসতেই প্রথমে এক রজক ধোবির সঙ্গে দেখা। ধোবিকে বলছেন কি আমাকে, কৃষ্ণ তো গোয়ালা ভাই, রাজার কাছে গেলে সে রাজার বেশ পরে যেতে হবে না, তো বলছে আমাকে কাপড় চাপড় দাও। বলছে ও মামাজি ক্যা হাল হ্যায়, ঠিকঠাক হো? বলে একটু কাপড় মুঝে দে দো। বলে আরে কহাঁ সে রাখাল গায়ে চড়ানো বালে ইহা আ যায় গা, লুট ফুট কে খাতে হ্যাঁ মাখন, ইহা ভি লুট নিয়ে আলে। তো এরকম বলল। তা চাইলে পরে তখন দিল না, কৃষ্ণ একটা দিয়েছে এক তামাশা ঘুষি, ওখানেই রাম নাম সত্যি। তারপর ওই বড় কাপড় পরেছে আর কংসে মামার কাপড় ভাগনা পড়েছে। মামা কত বড় বয়সে বড় আর উনি 10 বছর আর কয়েক মাস, তা সেই যত মথুরা ধুলা ছিল ঝাড়ু দিয়ে দিয়ে চলে যাচ্ছে। তারপর কিছুটা গিয়ে একটা দর্জির কাছে বলেছেন মামাজি ইসকো থোড়া ঠিকঠাক করবে, সেই করবে। হ্যাঁ, ওই জন্য দর্জির প্রতি ভগবানের আশীর্বাদ আছে, ওদের কোনোদিন ভাতের অভাব হবে না। তা উনি ঠিকঠাক করে কেটে জুটে সুন্দর করে সেলাই করে দিলেন। তারপর ওইটা পরে তখন মথুরায় প্রবেশ করলেন। মথুরায় যেতে যেতে এখন এক টেড়ি তিন জায়গায় কুবড়ি, এই কুবড়িকে এ কুবড়ি কিন্তু খুব যা ওই রামচন্দ্র ভগবান তিনি মর্যাদা পুরুষোত্তম, তো তিনি দেখালেন এই জগতে যে বিবাহ একটাই করতেন, দ্বিতীয় বিবাহ করলেন না। তিনি রাজা হয়ে করতে পারতেন কিন্তু করলেন। তিনি ওই রাবণের বোন সুর্পনখা গিয়েছিল বিবাহ করতে, তার নাক আর কান কেটে ছেড়ে দিল। সময়ের বিচার ভগবান কোন স্ত্রী বলতেই পারে কার রূপ দেখে ভালোবাসি বা কিছু, তা বলে এত কঠিন সাজা ভগবান এত নিষ্ঠুর না, এই নাক আর কান কেটে ছেড়ে দিলে মানে তার মধ্যে আর কোনো রূপ অন্য কোনো ব্যক্তির আর নজর তার লাগবে। ভগবান যাকে আপন করে নেন তাকে কিন্তু ছাড়েন। সেই জন্য তিনি ওই দ্বিতীয় জন্মে তিনি খুব যা করে। তখন কৃষ্ণ বললেন ও সুন্দরী তুমি কোথায় যাচ্ছ? তো বলছেন ভগবান আপনি সবাই আমাকে এইরকম আমাকে লাগায় চিড়ায়, আমাকে টিটকারি করে, কিন্তু ভগবান আপনিও আমাকে টিটকারি করছেন, দুঃখী হয়ে। তখন কৃষ্ণ বলছে না 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 তুমি তো সত্যি সুন্দরী, আত্মা তো সুন্দর, দিব্যং হরি মন্দির আড্ডা তিলকঙ্কুশ কণ্ঠসুমারান্বিত, বড় সুন্দর হচ্ছে আত্মা। তখন কৃষ্ণ ওই কুবড়ি কি করতো ওই চন্দন নিয়ে কংসের কিন্তু মাথায় লাগাত, চন্দন সেবা ওনার তিনি আপ বলছেন চন্দন রাজাকে আমাদের কো সেবা করে। কৃষ্ণ ওই ছড়িটা ধরে দাড়িটা ধরে আর টান দিয়েছেন সোজা, সোজা হয়ে গেছে সুন্দরী হয়ে গেছে। বলো খুব যা সুন্দরী কি? তো খুব যা সুন্দরী তার ইচ্ছা ছিল কি কৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য, সেই জন্য আরে তার এই কাপড় ধরে টানছে ঘরে নিয়ে যাওয়ার জন্য। কৃষ্ণ বলে আরে আমার বড় ভাইয়ের সামনে তুমি এরকম করছো তোমার লজ্জা নেই? তার সঙ্গে মিলন হয়। তারপর তিনি কংসের রাজসভার মধ্যে ঢুকবে, তো সেই কথা অন্যান্য ভক্তগণ বলবে। তো কৃষ্ণ কানাইয়া লাল কি, ভক্তবৎসল ভগবান কি, বলো ভাগবত ভগবান কি, জয় জয় শ্রী রাধে। এখন আমাদের পূজ্য পার্শ্বে ডাক্তার রামানন্দ প্রভু, তিনি ব্রজলীলা থেকে পুরো লীলা কিভাবে পুরো লীলা মথুরা লীলায় প্রবেশ হচ্ছে
সেই সব কথা সেই সব বিষয়ে বর্ণন করবেন। কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধ জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সর্বপ্রথম পরম পূজ্য পূজ্যপাদ ভক্তি বিদ্যাতে গুরুরে সকল দর্শকটি ধন্যবাদ। উপস্থিত সাধু বৈষ্ণব বৈষ্ণবী তথা গৌর ভক্তবৃন্দ সবাইকে আমার সশক্ত প্রণাম জেনে থাকেন। আপনারা কৃষ্ণ লীলা কৃষ্ণলীলা ব্রজ লীলা এগুলোকে শ্রবণ করছেন, এই যে মধুর লীলা, এই কৃষ্ণ কত রূপে লীলা করেছেন, খেলা ছলে লীলা করেছেন, লীলা ছলে লীলা করেছেন, রঙ্গরসে ভরেছিলেন, গোপীদের সাথে লীলা করেছেন, তথা এই দৈত্য দানবদের তিনি শেষ করেছেন। তাই এই যে কৃষ্ণকে সবাই ভালোবাসে, সবাই শ্রদ্ধা করে, কৃষ্ণের সখা কৃষ্ণকে একদিন বলছে মধুমঙ্গল, যে দেখো কানাইয়া, এই তোমার হাতে ওই যে মধুর মরড়ি আর ওই ময়ূর পঙ্খ আর এই যে পীতবাসন থাকার জন্য তোমাকে সবাই আপনি শ্রদ্ধা করে আর তোমাকে সবাই লাড্ডু খাওয়ায় আর তোমাকে ভক্তি করে, তো তুমি উপরে দাও না আমাকে, আমাকে একটু দাও, আমি একটু সাধু কৃষ্ণ সাধু, সবাই আমাকে শ্রদ্ধা করবে আর যত গোপিনী আছে সব তোমাদের দিকে যায় ওই পোশাকটার জন্য, ওই যে মধুর মরড়ি থাকে তার জন্য সবাই চলে যায়। কৃষ্ণ তখন হাসতে হাসতে বললে মধুমঙ্গল তুমি নিতে চাও, বাহ ভালোই, বেশ তোমাকে আমি সাজিয়ে দিচ্ছি। মধুমঙ্গলকে সুন্দর করে সাজিয়ে দিল, কৃষ্ণের যা পোশাক ছিল মধুর মরড়ি সমস্ত কিছু দিল, দিয়ে মধুমঙ্গলের যে পোশাকটা কৃষ্ণ পরে নিল, কিছুক্ষণ ঘুরছে নিজের মধ্যে একটা গর্ববোধ হচ্ছে, আমি কৃষ্ণ হয়েছি, আমি ভগবান হয়েছি, সুন্দরভাবে চরণ করছে আর মুখের একটা মধুর মধুর হাসি রেখেছে, কৃষ্ণ সেজেছি আমি। ঠিক এই সময় একটি ঘোড়া সে হি করে প্রচন্ড বেগে চলে আসছে, এই প্রচন্ড বেগে চলে এসে পিছনের দুটো পা দিয়ে ঘোড়ার সমস্ত শক্তি ওই দুটো পিছনের পা, ওই দুটো পিছনের পা দিয়ে ওকে শেষ করে দেবে। কাকে শেষ করে দেবে? শেষেছে কাকে শেষ করতে? কৃষ্ণকে শেষ করতে এসেছে। সে কে? কেশী দানব। কেশী দানবকে কংস বলে দিয়েছে দেখো ওই যার হাতে মধুর মরুড়ি থাকবে, মরুপানি থাকবে, শ্বাস থাকবে, পীত বসন থাকবে, সেই হচ্ছে কৃষ্ণ, তাকে কি তুমি মারবে? তাই কেশী দানব তখন ওই যে মধুমঙ্গল কৃষ্ণ নকল কৃষ্ণ সেজে আছে আর ওকে তখন মারতে গেছে, ভগবান সাথে সাথে বুঝতে পেরেছে, মুহূর্তের মধ্যে এসেই ভগবান ওই কেশী দানবের দুটি পা ধরে ফেলে, ধরে ফেলে তাকে ঘোড়াতে ঘোড়াতে ওই কেশী দানবকে বধ করল। মধুমঙ্গলের কি হলো? এই যে ঘোড়ার যে পিছনের পা দিয়ে আঘাত করতে চেয়েছিল আঘাত কিন্তু করতে পারেনি, তার হাওয়াটা লেগেছিল আর সেই হাওয়াটা লাগলে মধুমঙ্গল আজ্ঞান হয়ে গেছে আর জ্ঞান নেই। কেশী দানবকে কৃষ্ণ বধ করে তারপর বন্ধুকে জল টল দিয়ে তার জ্ঞান সম্বিতটা ফিরিয়ে নিয়ে আসে, সম্বিতটা যখন ফিরিয়ে তখন দেখলো
সবাইকে দেখছে সবাই ঠিক আছে, ও কৃষ্ণ ঠিক আছে, সে গেল কোথায়, সে গোড়া নামটা কোথায় গেল, মৃত করে আসে তাড়াতাড়ি করে, সে সমস্ত পোশাক গুলো খুলছে, মধুমঙ্গল সমস্ত পোশাক গুলো খুলে কৃষ্ণের কাছে দিয়ে বলছে, কানাইয়া এ বহন করার ক্ষমতা আমার নেই, এ বহন করার ক্ষমতা আমার নেই, তোমার পোশাক তুমি নিয়ে না, এইভাবে খেলা ছবি লীলা করেছে শুধু এই নাম। ওই যে মাঠ বোন একটা আছে বৃন্দাবনে, বারো বোন সেই বোন একটা একটা মাঠ বোন আছে, ফান্ডির বোন আছে, এখানে ভগবান কৃষ্ণ বলরাম তথা সখাদের নিয়ে সেখানে ওই ধেনু নিয়ে সেখানে গেছেন, সেখানে হঠাৎ বলছে দেখো আজকে আমরা খেলা করবো, তাই এক দলের দলপতি হবে বলদেব আর এক দলের দলপতি হবে কৃষ্ণ। খেলা শুরু করতে যাচ্ছে এ সময় কিন্তু ওই প্রণয়ম্ব সুর একদল অসুর, ওই যে কংস পীড়িত দানব, সে সুন্দর বালক সেজে এই সকার মতন সেজে এর মধ্যে প্রবেশ করেছে। কৃষ্ণ কিন্তু বুঝতে পেরেছে, কৃষ্ণ বুঝতে পেরে ওই প্রণয়ম্বকে কৃষ্ণ দলে নিয়ে নিয়েছে। এই খেলার চলে যে শর্ত হলো কি, যারা হেরে যাবে তারা এখান থেকে কাঁধে করে নিয়ে এই জিত পাটিকে কাঁধে করে নিয়ে বেশ অনেক দূরে চলে যাবে, আবার সেখান থেকে কাঁধে করে নিয়ে এসে আবার এই ভান্ডির মনে চলে আসে, এটাই শর্ত হলো। তাহলে দুটো দল কৃষ্ণ বলরামের দুটি দল, এই দুটো দলের খেলা শুরু হয়ে গেল, প্রতিযোগিতা শুরু হয়ে গেল। আর এই প্রতিযোগিতা শুরু হয়ে গেলে কৃষ্ণ শ্রীরামের সঙ্গে আর পরমসুর ওই বলরামের সঙ্গে, কৃষ্ণ নিজে থেকে হেরে গেলেন, হেরে গেলে কি করতে হবে, শর্ত কি হবে, তাহলে কৃষ্ণ শ্রীরামকে কাঁধে করে নিয়ে যেতে হবে, আর পরমসুর হচ্ছে বলরামকে নিয়ে যাবে। যখন ওরা উঠলো কাঁধে উঠলো দূরে নিয়ে যাচ্ছি আগে চলে যাচ্ছে তীর গতিতে চলে যাচ্ছে, কৃষ্ণ বলে কি হলো কত গভীর জঙ্গলে চলে যাচ্ছে, তখন বুঝতে পারলো ও সে দানব নিয়ে যাচ্ছে, যখন দূরে যখন যাচ্ছে ইঙ্গিত করলো, আর তখন বুঝতে পারলো বলরাম, বুঝতে পারলো বলরাম, বুঝতে পেরে কিঞ্চিত বিমূঢ় হয়ে গেছে কি করব, কৃষ্ণ তখন ইঙ্গিত করলো, আর ইঙ্গিত করার সাথে সাথে বলদেব পূর্বর মাথায় এক কিল মারল, আর এক কিল যখন মারলো ওর নাক মুখ থেকে রক্ত উঠে ওখানে শেষ হয়ে গেল। এইভাবে যখন খেলা করে যখন ফিরে আসলো তার পরের দিনে আবার এসেছি গোপিনীদের সাথে লীলা করতে, তখন রাধারানী বলছে দেখো তুমি তো অনেক বড় বড় কথা বলো, তোমার কাছে কেউ পারে না, আমি অমুক দানব বলেছি, অমুক দানব বলেছি, অমুক দানবকে শেষ করেছি, সারা শ্রীরামের কাছে তুমি হেরে গেলে, তখন হচ্ছে দেখো প্রিয়শ্রী আমি কিন্তু শ্রীরামের কাছে হারি, আমি নিজে হেরেছি, আমি শ্রীরামের কাছে হারি না, বলে ওসব বড় বড় কথা বলো না, হেরে গেছো হেরে গেছে তুমি স্বীকার করবে না, বলে না আমি জগতে কারোর কাছেই হারি না, আমাকে হারিয়ে দেয় যে ভক্তি করে আমাকে হারিয়ে দেয়, আমি হেরে যাই ভক্তি করে সেটা বাজি, ঠিক আছে তুমি যদি এত বড় মল্ল যোগ্য আমার সঙ্গে যুদ্ধ করো, আমাদের সঙ্গে যুদ্ধ করো, এই মল্ল বেশ ধারণ করলো রাধারায়, মল্ল বেশ ধারণ করে তখন কৃষ্ণকে বলছে এসো মল্ল যুদ্ধ করো। এবারে যুদ্ধ শুরু হয়ে গেল, এই মল্ল যুদ্ধ করতে কুস্তি, এই কুস্তি করতে শুরু করে দিল রাধারানীর সঙ্গে। কৃষ্ণ যখন রাধারানী গায়ে হাত দিচ্ছে কৃষ্ণ কি ভাবছে, সদ্য পুষ্প এখানে আমি জোরে ধরলে এই পুষ্পের পাপিগুলো নষ্ট হয়ে যাবে, আতুর করে তাকে ধরছে স্পর্শ করছে, আর রাধারানী করছে কি মল্ল যুদ্ধ করছে, এই মল্ল যুদ্ধ করতে করতে কৃষ্ণ হেরে গেল। কৃষ্ণ যখন হেরে গেল সমস্ত সখীগণ হাত তালি দিচ্ছে, এই তো এত শক্তি এত গর্ব কোথায় গেল, কৃষ্ণ তখন হাসতে হাসতে বলছে
আমি হেরে যাই এমনি করে, আমি হেরে যাই সবার কাছে, যারা ভক্তি করে আমাকে আমার কাছে আসে আমি তাদের কাছে হেরে যাই, আর যারা ভক্তি করে আসে না, যারা শক্তি নিয়ে আসে, যারা গর্ব করে আসে, যারা অহংকার করে আসে তাদেরকে কিন্তু আমি হারিয়ে দিই, আর যারা গর্ব অহংকার শক্তি নিয়ে আমার কাছে আসে না তাদের কাছে আমি হেরে যাই। কৃষ্ণ এইভাবে লীলা করেছেন। এবারে কি করছেন, যমুনা পুলিনে শারদীয়া পূর্ণিমায় যে রাস হয়েছে, এই রাসে হাজার হাজার লাখ লাখ গোপিনীদের সঙ্গে কৃষ্ণ লীলা করেছেন। যখন লীলা করছেন দেখতে পাচ্ছেন রাধারানী, রাধারানী রাগ হয়ে গেল, আমার সাথে কৃষ্ণ থাকবে, ওদের সাথে তো এত অঙ্গরস করার দরকার পড়ে, অভিমান হয়ে গেল, তার নদীটা পার হয়ে মাঠ বনে চলে গেল রাধারানী, আর মাঠ বনে চলে গিয়ে সেখানে কাঁদতে থাকছে, অদূর ধরে কাঁদতে থাকছে। এই কাঁদতে কাঁদতে চোখের জল থেকে মান সরোবর তৈরি হয়ে গেল। কৃষ্ণ কিছুক্ষণ এই রাসে থাকার পরে প্রেমময়ী রাধাকে তো দেখতে পাচ্ছে না, এই প্রেমময়ী রাধাকে যখন দেখতে পাচ্ছে না তখন খুঁজছে কোথায় গেল কোথায় গেল, রাস থেকে বেরিয়ে এসেছে, বেরিয়ে এসে খুঁজতে খুঁজতে তখন বুঝতে পারলেন যে যমুনা পার হয়ে মাঠ মনে চলে গেছে, রাধা কোনো বিরহ নিয়ে বসে আছে, রাধার কাছে কৃষ্ণ আসলে এসে বলছে, রাধু আমি খুব ভুল করেছি, আমি আর কোনোদিন ভুল করবো না, তোমাকে ক্ষমা করো। রাধারানী কথা বলছে না, বসে আছে সামনে দিকে, মুখটা পাশে ঘুরিয়ে নিয়েছে, নিয়ে চুপটি করে আছে। কৃষ্ণ কি করলো, তার বেণুটা পায়েতে রেখে দিল, দুটো পা পেতে রেখেছে, বেণুটা পা পায়ের তলার কাছে রেখে দিল, পায়ের উপর করজোর করে কৃষ্ণ নত জানু হয়ে করজোর করে আছে, তাতেও মান যাচ্ছে না। কৃষ্ণ ভাই কি করলো, মাথাটা রাধারানীর পায়ে ঠেকে দিয়ে ওই রাধারানী পদধারণ করল, বৃন্দাবন বিহারী লাল কি। যখন রাধারানী পায়েতে এই কপালটাকে ললাটটাকে ঠেকিয়ে দিয়ে কৃষ্ণ যখন আসে তখন মুখটা যে পাশে ছিল রাধারানীর মুখটা ঘুরিয়ে নিয়েছে, আর ঘুরিয়ে যখন নিয়েছে কৃষ্ণ তখন ওই মুখটি তুলে আর চরণে দুটি হাত রেখে আর রাধের মুখে মুখে বলছে, সারগরলাং কন্দনং মম শিরসি মন্ডলং দেহি পদ পল্লবং মুদরং। যখন বলেছে রাধারানী হাসতে আর কৃষ্ণ হাসতে, কিরকম ছবিটা হয়েছে, পায়েতে হাত আছে, হাঁটুর কাছে কৃষ্ণের মাথা আছে আর রাধার মাথাটা উপরে আছে, আর এই বলতে বলতে আবেগে হাতটা যখন তুলে নিল রাধারানী আগিয়ে আসলো, দুজনে দুজনে বাহু পাশে আরোহণ হয়ে গেল। এইভাবে ভগবান লীলা করেছে শক্তি, এই শক্তিকে ছেড়ে তিনি কোনো সময় থাকতে পারেন, তাঁর হৃদয়টাকে শূন্য হয়ে যায়। এখন এই যে 11 বছর বয়স হলো লীলা করতে করতে, কংস সে শুনেছিল দেবকী অষ্টম গর্ভের সন্তান আমার মৃত্যুর কারণ, তখন কংস চিন্তা করছে এক একটি করে দানব সব শেষ হয়ে গেল, তখন চিন্তা করে ঠিক করতে পারছে না, সিদ্ধান্ত নিল যে বসুদেব দেবকীকে আমি বধ করি, আর যখন দেবকী বসুদেবের বধ করার যখন চিন্তা নিল সাথে সাথে নারদই বুঝতে পারল, নারদজি চলে আসলো, নারদজি যখন চলে আসলো নারদজি যখন বলছে একই কংস তুমি একই করছো, একই করার সিদ্ধান্ত তুমি নিয়েছ, ভগবতা ওকে মেরো না, ওদেরকে যদি মারো তাহলে তোমার অবস্থা আরো খারাপ হয়ে যাবে, ওদেরকে রাখো, আর ওদেরকে যদি না রাখো তাহলে কৃষ্ণ এখানে আসবে না,
আর দেবকী বসুদেবকে যদি মারো ওই কৃষ্ণ দূর দেশে চলে যাবে, বলরাম দূর দেশে চলে যাবে, তখন আর তুমি তো কৃষ্ণকে নাগালের মধ্যে পাবে। এখন তার পিতা মাতা যখন এখানে আছে, কৃষ্ণ এখানে আসবে, তুমি সেই চিন্তা করো কি করে কৃষ্ণকে আনা যায়। তখন সেই চানুর মুষ্টি শল্য এদেরকে নিয়ে যুক্তিতে বসলো, ধর্মকে নিয়ে যুক্তি করলো। আর এই যুক্তি করতে করতে কি সিদ্ধান্ত নিল, যে হরণ একটা ধনু ছিল, এই ধনুর যজ্ঞ করা হবে। এই ধনুর যজ্ঞ করাতে গেলে একটা অনুষ্ঠান, বিশাল অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে সবাইকে এখানে নিমন্ত্রণ করতে হবে, এই ধনুর যজ্ঞেতে সবাই আসবে। আর এই ধনুর যজ্ঞে যখন সমস্ত নিমন্ত্রণ যখন সবাইকে যখন করা হবে, তাহলে কৃষ্ণ বলরাম হচ্ছে এরা ভাগনা, তাহলে ভাগনাকে আনতে হবে। আর ভাগনা যখন আসবে তখন এই চানুর মুষ্টিক শল্য এবং ওই কুবলায় পীর যে হাতি আছে তিতে কি মারা হবে, আর কোনো অসুবিধা হবে না। এই সিদ্ধান্ত যখন হয়ে গেল, কিন্তু আনবে কি, আনবে কি, একে তিনজন আনতে পারে, নারদ, বসুদেব এবং অক্ষু। তখন যে বললো যে না, বসুদেবকে ছেড়ে দেওয়াটা ঠিক হবে না, বসুদেবকে ছেড়ে দিলে জানাও আসতে পারে, আর বসুদেবকে ছেড়ে দিলে কৃষ্ণকে এনে বসুদেব চলে যেতে পারে, বসুদেবকে পাঠানো ঠিক হবে। নারদজি, নারদজি বললেন না, আমি যে তোমার ভালো মন্দ সমস্ত কিছু বুদ্ধি দিচ্ছি, পরামর্শ দিচ্ছি, আর তুমি আমার কথায় চলছো, এটা যদি প্রকাশ হয়ে যায় দেবতারা আমার উপর রেগে যাবে, আমি যেতে পারবো। নারদ পিছিয়ে চলে গেল। এখন একমাত্র ভরসা অক্ষু। এ অক্ষুকে আমরা সাধারণত বলি কৃষ্ণের কাকা, কৃষ্ণের কাকা। কিন্তু কৃষ্ণের কাকা কি করে হবে? উপানন্দ, সুনন্দ, নন্দ, অভিনন্দন, নন্দ, এই তো পাঁচ ভাই। আর বসুদেব থেকে যদি ধরি, বসুদেবরা দশ ভাই, তার মধ্যে তো কু নাই, কাকাটা হলো কি করে? এই যে দেবমী বলে একজন ঋষি ছিল, আর দেবমীর একটি সন্তান হলো, তার নাম হচ্ছে আহু। আহু দুটি বিয়ে করল, একটি ক্ষত্রিয় নারী, একটি বৈশ্য নারী। ক্ষত্রিয় নারী একটি সন্তান হলো, সে হলো সুরসেন, আর বৈশ্য নারীর একটি সন্তান হলো, সে সন্তান হলো পর্জন্য। পর্জনের পাঁচটি ছেলে, উপানন্দ, সুনন্দ, নন্দ, অভিনন্দ, নন্দ, এই পাঁচ ভাই। আর সুরসেনের দশটি ছেলে, তার মধ্যে প্রথম ছেলে হচ্ছে বসুদেব। কিন্তু মজার কথা হলো, যেহেতু ক্ষত্রিয় নারীর গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করেছে ওরা হয়ে গেল রাজা, আর বৈশ্য নারীর যে গর্ভে যে জন্মগ্রহণ করলো এরা হলো গোয়ালা গোপ। তাহলে নন্দ আছে, এরা হলো গোপ, একই পিতা সন্তান, পর্জন্য আর সুরসেন, আর ওরা হয়ে গেল রাজা। রাজার সঙ্গে রাজার ভাব, কংসের সঙ্গে বসুদেবের সম্পর্ক, রাজায় রাজার সম্পর্ক। এইবারে আরেকটি সন্তান হলো, তার নাম হচ্ছে সপলা। ওই ক্ষত্রিয় নারী গর্ভে আরেকটি সন্তান হলো সপলা। সপলা একসময় কাশী রাজে রাজ্যে খুব দুর্ভিক্ষ হলো, খুবই দুর্ভিক্ষ চলছে, অনাবৃষ্টি, শিশু মৃত্যু, অকাল ব্যাধি সব চলে আসতো। এবারে মনীষীদের কাছে জানতে চাইলো, যদি ওই স্বপ্নকে যদি নিয়ে আসা যায় এই রাজ্যে, যদি কিছুদিন বা ওই সাধু যদি কিছুদিন থাকে, তাহলে এই দুর্ভিক্ষ অকাল মৃত্যু রোধ করতে পারে। স্বপ্নকে নিয়ে আসা হবে, স্বপ্নকে নিয়ে আসার পরে সত্যিই সেখানে শান্তি ফিরে এলো, সেখানে বৃষ্টি হতে শুরু করে দিল, রোগ ব্যাধি নেই, রাজ্যে একটা মহাধুম পড়ে গেল। এই কাশীরাজের একটি কন্যা ছিল, কন্যার নাম হচ্ছে গান্ধিনী।
এই গান্ধিনীর সাথে তখন বিয়ে দিল স্বপ্নকে। এই সময় গান্ধিনীকে তখন এই স্বপ্নকে বিয়ে দেওয়ার পরে যখন চলে গেল তাদের একটি সন্তান হলো, আর সেই সন্তান হচ্ছে এই অক্ষু। সেই জন্য এই কৃষ্ণের কাকা অক্ষু। অক্ষু কিন্তু কংসের কর্মচারী ছিল আর খুব প্রিয়জন ছিল। কংসের বিরুদ্ধে কেউ কথা বলতে পারত না। নরক আসুক, জেনুকা আসুক, ওই বনাসুক, এরা কিন্তু সব কংসের পক্ষে। সেই জন্য কংসের সঙ্গে কেউ লাগত না। তা যখন অক্ষুকে দেখি যখন বললো, অক্ষুর তুমি আমার রাজভক্ত আর তোমাকে আমি সব বিশ্বাস করি, আর এই বিশ্বাস করার জন্য তোমাকে আমি একটা দায়িত্ব দেবো, রাজকার্য, এই রাজকার্যের দায়িত্ব তোমাকে একটা দেবো। সেই দায়িত্বটা হচ্ছে এই যে কৃষ্ণ বলরামকে এই ধনুর্যোগে নিয়ে আসতে হবে। তার কারণ আমি এত বড় একটা অনুষ্ঠান করছি আর তারা আমার পরম আত্মীয়, তারা আমার ভাগনা হয়। দেবকী, দেবকী কংসের কিন্তু নিজের বোন নয়, উগ্রসেনের পুত্র কংস, উগ্রসেনের মেয়ে কিন্তু দেবকী নয়। ওই দেবক আর উগ্রসেন দুই ভাই ছিল, আর দেবকের কন্যা হচ্ছে দেবকী, কাকার মেয়ে, কিন্তু ওকে বেশি প্রীতি করত। কংস একমাত্র দেবকীকে প্রীতি করত, তা সেই জন্য তার ভাগনা, তার গর্ভে সন্তান হয়েছে, কৃষ্ণ হয়েছে। আর বসুদেবের প্রথম স্ত্রী হচ্ছে রোহিণী, রোহিণীর গর্ভে বলরাম, এরা সবাই আমার ভাগনা। তাই ভাগনাকে আমার এত বড় যোগ্য করবো এই তুমি ছাড়া কেউ আর আনতে পারবে না। তাদের নিমন্ত্রণ দিয়ে দাও, নন্দরাজাকে নিমন্ত্রণ দিয়ে দেবে, যত গোপ গোপী আছে সবাইকে নিমন্ত্রণ দেবে, এই ধনুর যজ্ঞে যেন সবাই এসে উপস্থিত হয়। যখন ইনি অপু চিন্তা করল, আচ্ছা আমাকে যে এতদিন পরে এত বান্ধব প্রীতি করতে গেল রাজা কংসে, তাহলে এর মধ্যে কোনো দুর্বুদ্ধি আছে, এই দুর্বুদ্ধির কথা জানতে পারল। কিন্তু রাজ আজ্ঞা যদি পালন না করি তাহলে আমাকেও শেষ করে দিতে পারে। তিনি কিন্তু প্রথম থেকে কৃষ্ণ ভক্ত অক্ষু, তা কৃষ্ণ ভক্ত এই অক্ষু। আমরা মহারাজের কাছে শুনলেন, অক্ষু গেলেন নিয়ে আসলেন, নিয়ে আসার পরে চিন্তা করছে এই যে যমুনার কাছে যখন আসলো সব ঘটনা মহারাজের কাছে শুনেছে, ভয় কিন্তু একটা আছে এই যমুনায় এসে তখন এই শীতল জল কৃষ্ণ বলরাম সেখানে পান করলো, তারা অনেক পরিশ্রম করে আসছে এই রথ নিয়ে আসছে অক্ষু, তা অক্ষু বলল এইখানে আমি একটু তর্পণ করব, একটু এইখানে জলে একটু নেমে আমি একটু গায়ত্রী করব বলে তিনি স্নান করতে গেলেন। স্নান করতে গিয়েই জলের মধ্যে দেখে যে কৃষ্ণ বলল, আমি তো রথে বসে দিয়ে আসলাম কৃষ্ণ বলরামকে, এখানে কী করে আসলো, তাড়াতাড়ি করে উঠেছে, ফিরে উঠেছে, ছুটেছে রথের দিকে দিয়ে, তাকে দেখে না কৃষ্ণ বলরাম ওখানে বসে আছে। এ কি হলো, আমি কি দেখলাম, ভুল দেখলাম, আমি তো এইরকম করে ভুল দেখেছি না, আমি তো ঠিকই দেখেছি। আবার চলে আসলো, এবারে এই গায়ত্রী করতে করতে উনি জলেতে যখন নিমগ্ন হলো, আর সেটা কি দেখছে, সেই অনন্ত দেব, সেই অনন্ত দেব সেই কৃষ্ণ লীলা করছেন সমস্ত কিছু সেখানে, এই স্থাবর জঙ্গম তিনি সব দর্শন করছেন, আর উনি তখন স্তব করছে। এই স্তব করে যখন উঠলেন উঠে ভাবলেন এই যে ভগবান, আর এমন একটা দৃষ্টি নিয়ে তখন কৃষ্ণের দিকে আসছেন, কৃষ্ণ তখন বলছে তা তো আপনি কি কিছু দেখেছেন বলে মনে হচ্ছে, যেন অবাক কিছু দেখেছেন না, অবাক দেখিনি আমি, কি আমি তোমাকেই দেখছি, ও আমাকেই দেখছে। এই বলে যখন রথ নিয়ে যখন আসলো সমস্ত সখাগণ তার আগে চলে এসেছে, গোপ গোপীরা চলে এসেছে, তা যখন দ্বারের কাছাকাছি এসেছে তখন এই সমস্ত সখাগণ তখন ধরেছে কৃষ্ণকে, যে এত বড় একটা অত্যাচারী রাজা, বড়শালী রাজা, তার মধ্যে এত বড় দানব রয়েছে, সব মল্ল যোদ্ধ রয়েছে, তার মধ্যে তুমি এই ধনুর্যোগে যাবে, এরা তো কিছু ক্ষতি করতে পারবে। কৃষ্ণ সবাইকে সান্ত্বনা দিয়ে বলছে না,
কোনো কিছু ক্ষতি করতে পারবে না, করার মতো ক্ষমতা নেই। যখন যখন শুনছে না তখন এখানে ভগবান দীর্ঘ বিষ্ণু হলেন। এই দীর্ঘ বিষ্ণু যখন দেখলেন, এই ভগবানের রূপ যখন দেখলেন, তখন সবাই আনন্দ পেয়ে গেলেন। আর কোন শক্তি এনার কাছে থাকবে না, কোন শক্তি এনাকে প্রতিহত করতে পারবে। সবাই আনন্দ পেল। তাই যার যখন প্রথম যখন জেঠির কাছে গেল, সেখানে কুবালা পিয়ে হাতিকে ছেড়ে দেওয়া, তার সিদ্ধান্ত নিয়েছিল ওই পাগলা হাতিকে যদি ছেড়ে দেওয়া যায় ও পিছে শেষ করে দেবে কৃষ্ণ বলরামকে। 11 বছর 12 বছরের ছেলে কত পর লাগবে মারতে, কিন্তু সেই হাতি যখন বধ হয়ে গেল কৃষ্ণ বলরামের কাছে, তখন শঙ্কিত হয়ে উঠল কংস। এটি ধনুর্যজ্ঞ তার পরের দিনে শুরু হবে, যজ্ঞ সাজানো হয়েছে, সমস্ত লোক আসতে দেখতে আসতে ধনুর্যজ্ঞ হবে। এই ধনুর্যজ্ঞতে তখন কি হলো না, মল্লযুদ্ধ হবে ঘোষণা করে দিল। কার সাথে কার মল্লযুদ্ধ হবে? ওই চানুর মুস্তিক সল এদের সাথে কৃষ্ণ বলরামের মল্লযুদ্ধ হবে। এবার যারা দর্শক হিসাবে ছিল তারা হচ্ছে একই একই অন্যায়, এত বড় বড় দানব আর একটা শিশু বাচ্চা শিশু তাদেরকে কি এইভাবে মল্লযুদ্ধ করবে? অনেকে মেনে দিতে পারলো না, কৃষ্ণ ভক্ত তারা সহ্য করতে পারছে না, দেখি অনেকে চলে গেল না। এই দৃশ্য দেখা যায় না, দুধের শিশু দুটোকে আর এত বড় দানব দিয়ে এদের কি মল্লযুদ্ধ করবে? তাই মল্লযুদ্ধ যখন শুরু হলো এক এক সব শেষ করে দিলেন আপনার কাছে নতুন কিছু করা। এই কংসকে কৃষ্ণ তখন ওই চুলের মুঠি ধরে সিংহাসন থেকে নামে নিয়ে আসেন, নিয়ে তাকে বধ করলেন। এই যখন বধ হয়ে গেল কংস, কংসের দুটি স্ত্রী ছিল অস্তি আর পাপ্তি। এই দুটো স্ত্রীর নাম হচ্ছে অস্তি আর পাপ্তি। এই অস্তি প্রাপ্তি কার মেয়ে? জরাসন্ধের মেয়ে, মগধরাজ। যেখানে জরাসন্ধ সেই জরাসন্ধর মেয়ে হচ্ছে অস্তি আর প্রাপ্তি। অস্তি প্রাপ্তি তখন কাঁদতে কাঁদতে চলে গেল সেই মগধে, চলে গেল পিতার কাছে। পিতাকে বলল, পিতা সেই কৃষ্ণ বলরাম এসে আমাদের স্বামীকে মেরেছে। জরাসন্ধ কি বলছি, দুটো শিশু এসে কংসকে বধ করেছে, মেনে নিতে পারছে না। এই জরাসন্ধকে, জরাসন্ধ নাম কেন? রাজা বৃহত্ত, রাজা বৃহত্তের দুটি পত্নী ছিল, কোন সন্তান ছিল না। তার ঈশ্বর সিংহ মনির কাছে তখন গুরুদেব হয়, গুরুদেবকে জানিয়েছিল, আর গুরুদেব যজ্ঞ করে একটি ফল দিয়েছিল, এই ফল ভক্ষণ করবে ওদের সন্তান হবে। রাজা কি করলো, সে ফলটা এনে মাঝখান থেকে কাটলো, মাঝখান থেকে অস্ত্র দিয়ে সেটাকে কেটে দুটো রানীকে খেতে দিল। আর দুটো রানী খাওয়ার পরেই তারা যখন গর্ভ সঞ্চার হলো, আর গর্ভ সঞ্চার হওয়ার পরে যখন প্রসব যাত্রা শুরু হলো, আর তারা কি প্রসব করলেন, ওই মাথা থেকে পা পর্যন্ত একটা হাত একটা পা একটা কান, এই দুটো অংশ হল। এই দুটো অংশ যখন হলো, রাজার কাছে সংবাদ গেল, রাজার কাছে সংবাদ গেলে রাজা বললে, আরে এ কি হবে, যাও ফিরে দিয়ে দাও, এটা ফিরে দিয়ে দাও, একে রাখা দরকার নেই। একটা সন্তান মাঝখান থেকে যদি চেরা হয়, একটা হাত একটা পা একটা কান একটা চোখ, কি হবে এটা? এটা নিয়ে জঙ্গলে ফেলে দিল। জঙ্গলে যখন ফেলে দিল, আর এই জঙ্গলে ওখানে লোকের বসতি ছিল না, জঙ্গল, রাক্ষস রাক্ষসীরা থাকত। জরা নামে রাক্ষসী ওইখান থেকে আসছে, জরা নামে রাক্ষসী সেই কান থেকে যখন চলে আসছে, দেখে ওই হাত নড়ছে পা নড়ছে কিন্তু দুটো পৃথক। জরা রাক্ষসী তখন বলে, আরে এত ভালো মজার জিনিস, দুটো হাতে দুটোকে নিয়ে নিল, এদিকে একটা হাত এদিকে একটা পা, এদিকে এই দুটো নিয়ে জীব 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 জুড়ে গেল।
জুড়ে গেলে যে সুন্দর শিশু হয়ে গেল, শিশু হয়ে গেলে এটাকে নিয়ে ওই জরা মানুষটাকে শুরু করে দিল। ওর নাম দিল কি? জরাসন্ধ। যেহেতু জরা রাক্ষসকে মানুষ করেছে, নাম দিল জরাসন্ধ। আর এই জরাসন্ধে দুইটি কন্যা কুস্তিয়া প্রাপ্তি রাজা কংসকে দিয়ে দিল। কংস যখন মারা গেল, তখন যখন যে দুটো মেয়ে যখন কেঁদে পড়ছে রাজার কাছে, পিতার কাছে যখন কেঁদে পড়েছে, মানে ওই দুটো কৃষ্ণ বলরামকে আমি বাঁচিয়ে রাখবো না, সঙ্গে সঙ্গে কি করল, তিনাকর্মী সেনা নিয়ে সে চলে আসলো যুদ্ধ করবে, সব শেষ করে দেবে, যদুবংশে যা আছে কাউকে বাঁচিয়ে রাখবে না, সে সংকল্প নিয়ে আসলো। এবার কৃষ্ণর সঙ্গে যুদ্ধ হচ্ছে, কৃষ্ণর সঙ্গে যখন যুদ্ধ চলছে, কৃষ্ণ আস্তে আস্তে সব সৈন্যগুলোকে শেষ করে দিচ্ছেন। বলরাম চেয়েছে জরাসন্ধকে মেরে দেবো, না কৃষ্ণ তোমার জরাসন্ধকে মেরো না, কারণ অশুভ শক্তিগুলো তো সব শেষ করতে হবে, এই যতবার সৈন্য আসবে ততবারকে শেষ করতে হবে, সৈন্যগুলো সব শেষ হয়ে যাবে। তো কত সৈন্য আছে দেখি, ওকে ছেড়ে দাও, ওকে মেরো না। জরাসন্ধকে ছেড়ে দিল, অপমানিত হয়ে চলে গেল। আবার সৈন্য সংগ্রহ করলো, এই সৈন্য সংগ্রহ করতে করতে আবার যুদ্ধে এসে অবতীর্ণ হচ্ছে। এই করতে করতে 17 বার যুদ্ধ করল, আর 17 বার যুদ্ধ করে 17 বার যত সৈন্য ছিল সব ক্ষয় হয়ে গেল, আর তো সৈন্য নেই, বড় যোদ্ধা চাই। এবারে কোথায় গেল? কালযবনের কাছে। কালযবন গিয়ে যখন কালযবনকে বলছে, দেখো আমার জামাতা কংসকে দুটো শিশু তারা বধ করেছে, 11 বছর 12 বছর বয়স, তা তাদেরকে তোমাকে তাদের সঙ্গে যুদ্ধ করতে তোমায় যেতে হবে। না না, আমি যাব না, ওই আমি এত বড় একটা বীর হয়ে আর ওই দুটো শিশু 11 বছর 12 বছর বয়স, তাদের সঙ্গে আমি যুদ্ধ করতে যাব? আমি যাব না। কাল যেমন না করে দিল, তাহলে জরাসন্ধ দেখছে এই কাল যখন যখন না করে দিল তো আর তো কিছু করার নেই। তার কয়েকদিন পরে এসে আবার অভিনয় শুরু করে দিল, দেখো আমরা যুদ্ধে গিয়েছিলাম, তোমার কথা বলেছি যে কাল যখন আসছে, তখন বললে কাল যখন আসলে আমরা মুহূর্তের মধ্যে তার গলা টিপে শেষ করে দেব। যখন এই উত্তেজিত কথা যখন কাল যমনকে বললো, কাল যমন তখন উত্তেজিত হয়ে গেল, না তাহলে ছাড়বো না, এত উত্তর তো আমি যাব যুদ্ধ। এই জরাসন্ধের সৈন্যের সঙ্গে জরাসন্ধ ওই কাল যমনকে নিয়ে মথুরায় আসছে কৃষ্ণ বলরামের সঙ্গে যুদ্ধ করতে। এদিকে কি করছেন ভগবান? একটা বিরাট পাহাড় রচনা করেছে, আর সেই যে পুরীতে থাকার জন্য যেটাকে সৈন্য সামন্ত থাকার জন্য যে শিবির বলা হয়, সেই শিবির করেছে। কাল যমনকে নিয়ে আসছে এই প্রাসাদে, যখন কৃষ্ণ বলরাম বেরিয়েছে তখন জরাসন্ধ দেখে যাচ্ছে, ওই যাচ্ছে পায়ে পায়ে যাচ্ছে জরাসন্ধ, এবং কাল যমন তার সৈন্য নিয়ে ঘোরার জন্য যাচ্ছে, কিন্তু এই পায়ে পায়ে যাচ্ছে তো কৃষ্ণকে ধরতে পারছে না। এই করতে করতে একটা পাহাড়ের কাছে চলে গেল, পাহাড়ের মধ্যে প্রবেশ করলো, আর পাহাড়ের মধ্যে প্রবেশ করলো কি করলো, এরা কাল যমন এবং জরাসন্ধরা ঠিক করলো এই পাহাড়টা চতুর্দিকে আগুন লাগিয়ে দাও, চতুর্দিকে আগুন লাগিয়ে দাও, আগুন লাগিয়ে দিয়ে ওরা শেষ হয়ে যায়। আর এরা কৃষ্ণ বলরাম উপরে করলো, পাহাড়ের উপরে উঠলো, আর সেখান থেকে লাভ দিয়ে অন্য স্থানে চলে গেল। কিন্তু এই যাওয়ার আগে এখানে যে পাহাড় যে গুফা ছিল, এই গুফায় একজন ঘুমাচ্ছিল, সে কে ঘুমাচ্ছিল? মুচুকুন্দ, মানধাতার 4 সন্তানের মতো ছোট সন্তান মুচুকুন্দ। তা মুচুকুন্দ কেন ঘুমাচ্ছিল? যখন নাকি কার্তিকেও কার্তিক যখন হয়নি, এই ততদিন পর্যন্ত দানবরা দেবতাদের আক্রমণ করতো, স্বর্গরাজ্য আক্রমণ করতো, আর এই দেবতাদের সেনাপতি হয়ে এই কাল এই মুচুকুন্দ ছিল। এই মুচুকুন্দ থাকার পরে তারপর যখন কার্তিক ও দেব সেনাপতি যখন হলো,
তখন বিশ্রাম চেয়েছিল যে আমি এবারে দেবতারা বলেছিল তুমি বিশ্রাম নাও, বলে হ্যাঁ আমি তো বিশ্রাম নেব, আবার যখন বিপদে পড়বে আমার তো বিশ্রাম তখন সব চলে যাবে, আবার তো আমাকে তুলে নিয়ে আসবে। তখনই বলেছিল না তোমাকে বিশ্রাম থেকে কেউ বাগান সৃষ্টি করতে পারবে না, তুমি এখন থেকে ঘুমাবে আর তোমার এই ঘুমানোর পরে তোমাকে জাগানোর চেষ্টা করে তুমি জেগে উঠে যার দিকে তাকাবে সে সব অবশ হয়ে যাবে, তাহলে তোমাকে ডাকতে যাবে আর যার দিকে যাবে সব অবশ হয়ে যাবে। এই জন্য এই মুচুকুন্ড ওখানে শুয়েছিল। আর কৃষ্ণ কি করলেন ভগবান, ওই পীত বসনটা এই গলার বস্ত্রটা মুচুকুন্দর পুরো শুয়ে আছে আর পুরো ঢেকে দিয়ে কৃষ্ণ বলরাম চলে গেল। এটা কাল যখন যাচ্ছে খোঁজো কোথায় সেই দুটো দানব ছেলে কোথায় আছে তা খোঁজো, ওই দামাল ছেলেদের বার করতেই হবে, শেষ করে দিয়ে যাবো আজকে ওর আষাঢ়ে মেরে মেরে পাথরের গায়ে শেষ করবো। এখন গিয়েই দেখে বলো দেখতে পেলো কাকে, ওই যে শুয়ে আছে আর ওই যে কৃষ্ণের বসনটা যে ঢাকা দিয়ে রেখেছে ও এইখানে এবারে চালাকি করে শুয়ে আছে, বুঝতে পারছি আমি কিছুই বুঝতে পারবো না যার জন্য তুমি এখানে অভিনয় করে শুয়ে আছে। এই বলে ওই কাল যমন মুচুকুন্দর বুকেতে লাঠি মেরেছে আর যখন লাঠি মেরেছে ঘুম মেয়েকে তাকিয়েছে যত সৈন্য ছিল ওই কাল যমন হোক আজ সব শেষ হয়ে গেল। বৃন্দাবন বিহারী লাল কি বেশিক্ষণ বলব না, এখানে গুরুদেব আছেন তানামুখে বাণী অমৃত বাণী এবং সেই বাণী তা থেকে অনেক কিছু শ্রবণ করে আপনারা ধারণ করতে পারবেন, সেই অমৃত রস আস্বাদন করার জন্য আপনারা অপেক্ষা করছেন, তাই আমি এখানে সংক্ষিপ্তভাবে রাখি। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু বয়ী বচ পৌতিতানাং পাবনে বহু বৈষ্ণবে বহু
ভগবানের প্রতি কেউ শত্রুতে আচরণ করলে তা তো পাপ হবে, তা তো নরক গতি হবে। মুক্তি কখন হয়? মুক্তি হওয়ার কারণ আছে, কেন না আবিষ্টতা ভয়। কংসের মধ্যে ভয় ছিল, কংসকে বলা হয়েছে ভয়ের অবতার। তাই ভয়ের মধ্যে তিনি ভয়ের দ্বারা যে কখন কৃষ্ণ আমাকে এসে মারবে, কখন মারবে, কখন মারবে, এইভাবে কংসের তন্ময়তা, কৃষ্ণ চিন্তার মধ্যে তিনি ব্যস্ত ছিলেন। দিন রাত চব্বিশ ঘন্টা কৃষ্ণ চিন্তা করতেন। এই ভয়ের দ্বারা এই তন্ময়তা হওয়ার জন্য তার মুক্তি হয়ে গেল। আর যিনি ভক্তি সহকারে প্রীতি সহকারে কৃষ্ণের ভজন করবে তার যে কি গতি হবে সেটা কে বলতে পারে? তার যে শ্রেষ্ঠ গতি হবে এর মধ্যে কোনো প্রশ্ন আছে না? প্রশ্ন নেই। তাই কংস বধ করার পরে কৃষ্ণ দেবকী আর বসুদেবকে কারাগার থেকে মুক্ত করলেন এবং কৃষ্ণ তাদেরকে প্রণামাদি করার পরে বললেন যে হে পিত হে মাত, আপনাদের অনেক দুঃখ কষ্ট হয়েছে কিন্তু আমি কোনো সাহায্য করতে পারিনি, বহুদিন আপনারা কষ্ট পেয়েছেন। বলছেন আমার বলছে বাল্য অবস্থা, প্রবন্ধ অবস্থা, কৈশোর অবস্থা, যে লালন পালনের যে সুখ অনুভব তা আপনারা প্রাপ্ত করতে পারেননি, আর আমিও সেই বাৎসল্য প্রেমটা আপনাদের কাছে আমি পাইনি। আর আপনাদের কংস অনেক অত্যাচার করেছে এই জন্য আমি অনেক দুঃখিত, আমি দিনই আমাকে আপনারা ক্ষমা করুন। এইভাবে কৃষ্ণ তাদের অনুনয় বিনয় প্রার্থনা করে তাদেরকে কারাগার থেকে মুক্ত করবে। দেবকী আর বসুদেব বসুদেব ভাব থাকলেও কৃষ্ণের কথার মধ্যে তাদের মাধুর্য ভাবে, তাই কৃষ্ণকে বলরামকে ঘরে নিয়ে গিয়ে তাদের ভোজন আদি করে। এদিকে উগ্রসেনকেও মুক্তি করেছেন। তারপরে কৃষ্ণ উগ্রসেনকে বললেন যে আপনি এই রাজ্য সিংহাসনে বসুন, আপনি আপনাকেই আমি রাজা করতে চাই, আমি রাজা হব না, কেননা আমার বংশে অভিশাপ আছে, যদু বংশে অভিশাপ। যদুপতি মহারাজ যদুকে অভিশাপ দিয়েছিলেন, যদুপতি মহারাজ বৃদ্ধ হয়ে গেছিলেন, আর যদু তার পুত্রের কাছে চাইলো যে তোমার যৌবন আমাকে দাও, আমি এই সংসার বিষয় ভোগ করব। এত বলুন তিনি বললেন যে আমি এই সংসার সুখ ভোগ করব। যদু তিনি বললেন এই শরীরটা প্রাপ্ত হয়েছে ভগবানের ভজন করার জন্য, এই সংসারের সুখ ভোগ করার জন্য নয়। আমি আপনাকে এই যৌবন দিব আর আপনি সংসারের সুখ ভোগ করবেন, আপনি যদি হরিভজন করেন তো আমি যৌবন দিতে পারি। তাই যদু তার পিতাকে তিনি যৌবন দেননি, তাই পিতা তার অভিশাপ দিয়েছেন কি যে তুমি তোমার বংশে কেউ রাজা হবে না। কথাস্তু ঠিক আছে, রাজার প্রয়োজন নেই, আমার রাজা হতে চাই না, হরিভজন করতে চাই। এই জগতের পদের প্রয়োজন নেই, কোনো পদ কোনো শ্রেষ্ঠ পদ আমার চাই না, আমরা হরিভজন করতে চাই, হরিভজন করার জন্য এই জগতে আমাদের জন্ম। তাই কৃষ্ণ বললেন যে আমার বংশে এই যদু বংশেও যদু বংশ অভিশপ্ত, এই বংশে কেউ রাজা হবে না, তো আমি কি করে রাজা হব? আপনি রাজা হন, আপনি রাজ্য সিংহাসনে বসুন। আবার কৃষ্ণ বলছেন আপনি তো সেই যদু বংশের মধ্যে, উগ্রসেন সে তো যদু বংশের মধ্যে, তো সে কি করে রাজা হবে? তো আমি কি করে রাজা হবো? উগ্রসেন বললেন আমি যদি রাজা হই আমার মধ্যে সে অভিশাপ লাগবে। তখন কৃষ্ণ বললেন আমার আদেশ, আমি আপনাকে আদেশ দিচ্ছি, আমার আদেশ মতো আপনি যদি রাজ্য সিংহাসনে বসেন আপনার কোনো অমঙ্গল হবে না। তাই কৃষ্ণের ভগবানের আদেশই হচ্ছে সর্বশাস্ত্রের শিরোমণি, সেটাই হচ্ছে মান্য। তাই উগ্রসেন তিনি রাজগুরুতে বসলেন। তিনি বললেন আপনার কোনো ভয় নেই, যখন সমস্ত দেবতা সমস্ত লোক জানবেন যে আমি আপনার অনুগত, আপনি আমাকে যা আদেশ দিবেন আমি তাই পালন করব, তখন সবাই আপনাকে পূজা করবে। যখন জগতের লোক দেবতারাও যখন জানলেন যে কৃষ্ণ উগ্রসেনের অনুগত, তখন ওই দেবতারাও আপনাকে পূজা করবেন।
কেননা ভগবানের যারা প্রিয় হয় তাদেরকে সবাই সম্মান করে, সবাই তাদেরকে পূজা করে। তাই এইভাবে রাজ সিংহাসনে বসার পরে এখন 12 বছর বয়সে সংস্কার হয়। তাই দুর্গাচার্যকে দিয়ে বসুদেব কৃষ্ণের সংস্কার করলেন, দ্বিজ সংস্কার, ব্রহ্মচার্য সংস্কার। ব্রহ্মচার্য সংস্কার হওয়ার পরে কৃষ্ণ বলরাম উপনয়ন সংস্কার, ব্রহ্মচার্য সংস্কার। তো উপনয়ন সংস্কার হওয়ার পরে তারা গুরুগৃহে গেলেন বিদ্যা অধ্যয়ন করার জন্য, সন্দীপনী মুনি আশ্রমে। গুরুগৃহে 64 দিন 64 বিদ্যা অর্জন করলেন। 64 দিনে 64 প্রকার যত প্রকার বিদ্যা আছে, বেদ বেদান্ত শাস্ত্রের যত প্রকার জ্ঞান আছে, এবং কীভাবে রাজ্য পরিচালনা করতে হবে সেই, এবং সঙ্গীত বিদ্যা, নৃত্য বিদ্যা, যত প্রকার বিদ্যা, যত প্রকার কলা হতে পারে সমস্ত বিদ্যা তারা অর্জন। তারা কি জানতেন না সমস্ত বিদ্যায় তারা পারদর্শী, কিন্তু নরবধ লীলা করছেন, এই জন্য তিনি তারা জগৎকে দেখাচ্ছেন যে গুরুগৃহে গিয়ে এই বিদ্যা অর্জন করতে হবে, তারপরে সংসারের মধ্যে প্রবেশ করতে হবে। তাই তারা গুরুগৃহে বিদ্যা অর্জন করার পরে গুরুদেবকে প্রণাম করে বললেন, আমরা এখন বাড়িতে যেতে চাই, তাই আমরা কিছু গুরুদক্ষিণা আপনি গ্রহণ করুন। তখন সন্দীপনী মণি তার পত্নীর সহিত আলোচনা করে বললেন যে আমাদের পুত্র মারা গিয়েছে, চন্দ্রবাসী সন্দীপনী মণি দাদি, তিনি একবার ওই প্রয়াগে গিয়েছিলেন প্রবাসে স্নান করতে, সেই সময় তাদের পুত্র জলের মধ্যে খেলা করতে গিয়ে কোথায় চলে গেছে। তাই বলছেন সেই পুত্রকে আপনি ফিরিয়ে এনে দেন এই গুরুদক্ষিণা। তখন কৃষ্ণ বলরাম রথের মধ্যে আরোহণ করে চলে গেলেন সেই প্রবাস। ওখানে সমুদ্র তাকে স্তুতি বন্দনা করলেন, প্রণাম করলেন, প্রভু করুন কি সেবা করব। তখন কৃষ্ণ সমুদ্রকে আদেশ দিলেন যে আমার গুরুদেবের পুত্র এই সমুদ্রের মধ্যে প্রবেশ করেছেন, অতএব তুমি আমার পুত্রকে ফিরিয়ে দাও। সমুদ্র বললেন আমার এই জলের মধ্যে পঞ্চজন রাক্ষস আছে, সে রাক্ষসই তাকে আহার করেছে হয়তো। তাই কৃষ্ণ কি করলেন, সেই জলের মধ্যে লাভ দিলেন, জলের মধ্যে প্রবেশ করে সেই পঞ্চজন রাক্ষসকে বধ করলেন। তাকে বধ করে তার শরীর থেকে পাঞ্চজন্য শঙ্খ প্রাপ্ত হল। সেই তিনি কিন্তু গুরুপুত্রকে প্রাপ্ত করলেন না, কৃষ্ণ জানতেন যে গুরুপুত্র কেউ নেই, কিন্তু তবু টিকাকার বলছেন যে এই পাঞ্চজন্য শঙ্খ কৃষ্ণের হাতে থাকে, কিন্তু কোনো কারণবশত তিনি অসুরজনই প্রাপ্ত করেছিলেন। যেমন জয় বিজয় কোনো কারণবশত অসুরজনই প্রাপ্ত করেছিলেন, সেই প্রকার কৃষ্ণের হস্তে যে পাঞ্চজন্য শঙ্খ সেও কোনো কারণবশত অসুরজনই প্রাপ্ত করেছিলেন। তাই তাকে উদ্ধার করলেন কৃষ্ণ, আবার হস্তের মধ্যে ধারণ করলেন। তারপরে সেখানে যখন গুরুপুত্রকে পেলেন না, সেখান থেকে জমপুরী চলে গেলেন। জমপুরীর দরজায় গিয়ে, যমরাজের ভবনের দরজায় গিয়ে কৃষ্ণ শঙ্খধ্বনি করলেন। বললেন কৃষ্ণের শঙ্খধ্বনির মধ্যে জমপুরীতে অনেক নরককুণ্ড আছে, নরককুণ্ডে যত জীব ছিল, যত পাপী ছিল, তারা ওই শঙ্খধ্বনি থেকে ধ্বনি শ্রবণ করে সবাই পাপ থেকে মুক্ত হয়ে গেল। তারা মুক্ত হয়ে সবাই ভগবানের ধাম প্রাপ্ত করল। কৃষ্ণ যমরাজকে বললেন যে আমার গুরুপুত্রকে দাও। তখন যমরাজ কৃষ্ণের বলরামের আদর সৎকার পূজা আদি করলেন। পূজা আদি করার পরে কৃষ্ণের আদেশ মানলেন, গুরুপুত্রকে ফেরত দিল। কৃষ্ণ সেই গুরুপুত্রকে নিয়ে কোথায় গেলেন, গুরুদেবের কাছে ফিরে এলেন। গুরুদেবের কাছে ফিরে এনে তাকে দিলেন, এবং কৃষ্ণ বলরাম তাদেরকে বললেন, গুরুদেবকে বললেন, গুরুদেব
আর যদি আপনার কোন ইচ্ছা থাকে, মনের ইচ্ছা মনের কামনা থাকে বলুন। গুরুদেব বললেন যে তোমাদের মতো আমি শিষ্য পেয়েছি, কৃষ্ণ আর বলরাম তোমাদের মতো আমি শিষ্য পেয়েছি, তোমাদেরকে যারা শিষ্য করে তাদের আর কোনো অভাব থাকে, তাদের কোনো অনিষ্ট হয়, অতএব আমার জীবন ধন্য, এই প্রকার শিষ্য প্রাপ্ত করে, এই জন্য আর কোনো প্রয়োজন নেই আমার। তখন কৃষ্ণ বলরাম সেই গুরুদেবের কাছে আদেশ নিয়ে তারা ফিরে এলেন দ্বারকাপুরীতে। তারপর দ্বারকাপুরীতে ফিরে এসে কি হলো এখন মহারাজ তিনি বর্ণনা করবেন। বাংসা কল্পতরু বসে কৃপা সঙ্গে বসানন্দ হরি হরি আজকে বলবেন একটু পরে একটু ওর কথা বলি। বৃন্দাবন বিহারি লাল কি জয়, জয় শ্রী রাম, জয় রাধা Jai Radha Rama.
Thank you.
তাহাকে পাঠাইলেন।
गच्छव ब्रजन सुम पितृणाम प्रतिमा हे सोम हे उद्धव तुम्हें ब्रजते जाओ पिता माता के सांत्वना दिए और प्राणान धारयंती कथम जन मत संदेशैर विमोच प्राण प्रिया ब्रजगोपीगण তাদেরকে আমার সন্দেশ বাক্যে দাও, তাদের দুঃখ বিমোচন। এইভাবে কৃষ্ণ এখন উদ্ধবকে সাজিয়ে গুলিয়ে নিজের বস্ত্র আভূষণ করাই, ফুলে মালা ইত্যাদি দিয়ে সাজাই। দেখতে উদ্ধব কৃষ্ণের মতো একটুও কোনো পার্থক্য নেই, অবিকল দেখতে কৃষ্ণের মতো, কিন্তু কৃষ্ণ তো নয়। এখন ব্রজগোপীগণের কাছে পাঠাইলেন যাতে তাদের কিছু সান্ত্বনা হয়, কিন্তু উদ্ধার কি করে পায়? সম্ভব এই যে সম্ভব নয়, তথাপি কৃষ্ণ কেন পাঠাইলেন যে উদ্ধব কিছু শিখে আস। প্রেমের পাঠশালা ব্রজগোপীগণের কাছে, তো প্রেমের পাঠশালায় গিয়ে প্রেমের পাঠ কিছু শিখে আস। তার কাছে আমি কিছু বললে সে কিছু যাতে বুঝতে পারে, তা না হলে মথুরায় কেউ বুঝবার মতো নয়। এখানে মুখ ফাটে, এ হৃদয় ফাটে, মুখ ফাটে, কিন্তু মুখ ফাটে না, অর্থাৎ কাউকে কিছু বলা যায়। সেই জন্য দিবারাত্র কৃষ্ণ এখন শান্ত থাকে। এখন উদ্ধবকে শিখিয়ে পাঠাচ্ছেন, যদি উদ্ধব কিছু শিখে আসে তবে তার কাছে কিছু বলবে। সেই কারণে কৃষ্ণ উদ্ধবকে ব্রজেতে পাঠাইলেন। যখন উদ্ধব ব্রজেতে যাচ্ছেন তখন কৃষ্ণ অনেক কথা বলে পাঠিয়েছেন যে কি করে ব্রজগোপীগণকে সান্ত্বনা দেবেন, কি করে বলবেন। কিন্তু যখন উদ্ধব ব্রজেতে গেল, সেই ব্রজে গিয়ে তার কি অবস্থা হল? এখন নন্দবাবা যশোদামা ব্রজবাসীগণ দেখতে পেলেন একটি সোনার রথ এসে তারা কাছে আসে, অনেকে চিনে সেই কারণে বুঝতে পারে। তো উদ্ধবকে নিয়ে নন্দভবনে গেলেন, উদ্ধব নন্দবাবাকে প্রণাম করে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগে। তারপরে নন্দবাবা ব্রজবাসীদের বলতে যায়, আমাদের যেমন তেমন ভাবে দিন যাচ্ছে যাচ্ছে, কেননা কৃষ্ণ চলে গিয়েছেন তিন মাস হয়ে। তিন মাসের মধ্যে রান্নাঘরে চুলা জ্বলে নাই, ঘরে ঝাড়ু পোছাও লাগে নাই, চুলার মধ্যে মাকড়সার জাল হয়ে গেছে, আর রান্না খাওয়া টোটালি বন্ধ। কৃষ্ণ ফিরে আসে, ব্রজগোপীগণ তখন তারা ঘরে ফিরে। এই জন্য সব খাওয়া দাওয়া সব কিছু কম, সমস্ত ব্যবহারিক ক্রিয়া মুদ্রা সব কিছু কম। কৃষ্ণ বিরহী অধীর হয়ে কাঁদছে, এমন একটি নিদারুণ বিরহ ব্যথা। তার মধ্য দিয়ে উদ্ধব গিয়েছে ব্রজেতে,
এখন কিভাবে নন্দ বাবা যে সুদামা চুপ করল, কি বলে শান্ত উদ্ধবের দ্বারা কি সম্ভব? এই যে সম্ভব, তথাপি কৃষ্ণ উদ্ধবকে পাঠিয়ে এখন আমাদের মহারাজ অন্য কোন প্রসঙ্গ না বলে ওই প্রসঙ্গে একটু এগিয়ে কথা বলুন, আর কিছু একটু শোনা। যদি কেউ মরে যায়, কারোর বাড়িতে বিপদ হয়, যদি কাঁদে তাকে সান্ত্বনা দেওয়া যায় যে কেঁদো না, ও তো ফিরে আসবে না, বৃথাই কাঁদছ। যে কৃষ্ণ প্রেমে বিগলিত হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে হা পুত্র বলে কাঁদে, বৃহস্পতি ওই মগজে কোনো বুদ্ধি নেই কি বলে সান্ত্বনা। যদি বলে যে কেন আপনি কৃষ্ণের জন্য কাঁদছেন, তাহলে শাস্ত্র তাকে শাসন করবে যে কি কথা, যে ভগবানের জন্য কাঁদছে সেই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, সেই পুত্র ভাবে কাঁদছে, তাকে কোনোদিন এই কথা বলা যায়। তাই উদ্ধব চিন্তায় পড়েছে। তাই উদ্ধব বললেন, তোমার পুত্র ভগবান। তখন নন্দ বাবা বলল যে উদ্ধব, যদি আমার পুত্র ভগবান হয় তাহলে সে কি চুরি করে? সে কি আমার পাদুকা মাথায় করে নিয়ে ঘুরে ঘুরে বেড়ায় গোচরণ করতে গিয়ে? যদি কৃষ্ণ ভগবান হয় তাহলে ক্ষণে ক্ষণে তার ক্ষুধা পায়,
যদি কৃষ্ণ ভগবান হয় তাহলে সে কি মিথ্যা কথা বলে? উদ্ধব, আমি জানি তুমি বৃহস্পতির মতো পণ্ডিত, কিন্তু আমার কাছে তুমি বলো কৃষ্ণ আমার পুত্র, আর যদি তুমি বলো কৃষ্ণ ভগবান তাহলে আমি পুত্র হারালাম আর আমি ভগবানকে হারালাম। উদ্ধবে কি দিয়ে সান্ত্বনা দেবে তিনি কোন পথ খুঁজে পাচ্ছেন না, তাই তিনি আবার বললেন যে তুমি যদি আপনার পুত্র হয় তা সে তো খুব জ্ঞানী, তার জন্য আপনি কাঁদছেন কেন? কিন্তু তাতেও সান্ত্বনা হলো না, তাই উদ্ধব আবার খুঁজছে কি বলে আমি সান্ত্বনা দেব। কেউ যদি কৃষ্ণ বিরহে কাঁদে তাকে তো আরো কাঁদতে বলো, আরো কাঁদু, কিন্তু এ কথা তো বলা যায় না। তাই উদ্ধব চিন্তা করছে আমি কেমন করে সেই নন্দ বাবাকে সান্ত্বনা দেব। সেই জন্যে শ্রীকৃষ্ণ বিরহের যে জ্বালা, কৃষ্ণ বিরহের বাৎসল্য প্রেমের যে যাতনা, সে যাতনা একমাত্র নন্দ যশোদা মা জানে আর মধুর রসের গোপীগণও জানে। এই বলে ওইখানে স্তম্ভিত হয়ে গেল, গিয়ে কি করলো উদ্ধবকে কিছু খাওয়াবার জন্য, তিন মাস তো উনুনে কোনো জাল দেয়নি, ওখানে মাকড়সার জাল পেতে গেছে। তাই কৃষ্ণ বিরহে তারা কেমন করে বেঁচে আছে, ওই কৃষ্ণ নামামৃত পান করে। তারপরে অনেক কথা হলো, কিন্তু এইভাবে রাত্রি জাগরণ হয়ে গেল। প্রভাতে যখন কৃষ্ণ দেখছে গোপীরা কোথায়, কোথায় গোপীরা, আর গোপীরা ওই সোনার রথ দেখে মনে করছে সেই কংস আবার এসেছে যে আমাদের হৃদয়ের রত্ন প্রাণকে নিয়ে চলে গেছে, আবার হয়তো ওই কংস মরে গেছে, আমাদের হৃদবিন্দটা নিয়ে তার শ্রাদ্ধ ক্রিয়া করবে। কিন্তু সবাই আস্তে আস্তে গিয়ে দেখল এ সেই শ্রীকৃষ্ণের মতো, কিন্তু গোপীদের নাসিকাতে একটা এমন গন্ধ আছে যে কৃষ্ণের যে অঙ্গ গন্ধ তাদের নাসিকায় আছে, তারা ভুল করে কারুর কাছে মনে করবে না, যতই সেজে বুঝে থাকুক। কৃষ্ণ কি বলে পাঠিয়েছে যে যাও, আর উদ্ধব কেমন করে কৃষ্ণের কাছে থাকবে, কৃষ্ণের প্রসাদী মালা, কৃষ্ণের অঙ্গের বস্ত্র, উত্তরীয় সব কৃষ্ণের দেওয়া উদ্ধব ব্যবহার করত, উদ্ধব কৃষ্ণের উচ্ছিষ্ট প্রসাদ খেত, আর সেইভাবে কৃষ্ণ আর উদ্ধব প্রায় একই, কিন্তু যজোগোপীদের কাছে ওটা ধরা পড়ে গেল। মনে করলে নিশ্চয়ই কৃষ্ণের কোনো বন্ধু কোনো সখা হবে, তাই তারা কাছে ঘিরে গেল। আর উদ্ধব দেখলো তারা যে ব্যাকুল হয়ে কাঁদছে, তাদের যে বিরহ সেটা বর্ণনাতীত, বর্ণনা করা যায় না, যাবেও না। তবে কৃষ্ণ যখন পাঠিয়েছিল উদ্ধবকে, কেন ওই গোপীদের প্রেমের পাঠশালায় পড়াবার জন্য, প্রেম কি বস্তু সেটা তো জানে না উদ্ধব, সব শাস্ত্র বিশারদ, কিন্তু গোপীর প্রেম কি সেটা জানে না, তাই গোপীদের প্রেমের পাঠশালায় পড়াবার জন্য উদ্ধবকে পাঠিয়েছে। ভগবান জানতেন যে গোপীদের সান্ত্বনা দিতে পারবে না, তথাপিও তিনি পাঠিয়েছিলেন এইটাকে লেখা পড়া শেখাবার, প্রেমের লেখা পড়া শেখাবার জন্য। উদ্ধবকে দেখে তারা প্রশ্ন করল, আচ্ছা বলো তো, তুমি তো কৃষ্ণের সখা কিংবা তো বন্ধুর মনে হচ্ছে, আচ্ছা আচ্ছা বলো আমাদের কথা কি মনে পড়ে,
আবার কি কৃষ্ণ আমাদের চিন্তন করে? আবার বলছে, দেখো আমরা তো তার কাছে কিছু চাইনি, আমরা বিনা পয়সার দাসী হয়েছিলাম, ভালোবাসা প্রেম যেখানে সেখানে আদান প্রদান হয়, জাগতিক জগতে কিছু চাওয়া পাওয়া আছে, এক প্রেমিক প্রেমিকা যদি তারা ভালোবাসা করে কিছু না চাইলেও 100 গ্রাম বাদাম কিনে ওই ট্রেন লাইনে বসে বসে সময়টা পাস করবে, কিন্তু আমরা তো তার কাছে কিছু চাইনি, কোনোদিন চাইনি, আমরা বিনা পয়সার তাকে সেবা করেছি, তাকে দাসী হয়ে গেছি, তবে কৃষ্ণ চলে গেল কেন? তাদের যে বিরহ, সেই বিরহ বর্ণনা করা যায় না, তবু সুখদেব গোস্বামী তার বর্ণনা করেছে, তার কথনটি আমরা বর্ণনা করার চেষ্টা করি, তবে এ আমার বর্ণনা করা দুঃসাধ্য। ভক্তিবেদান্ত তীর্থ মহারাজ যে বর্ণনা, যে রসমাধুরী, কিন্তু গলাটা খারাপ হয়ে গেছে, তাই তিনি বর্ণনা করতে পারছে না, কিন্তু তার মতো শাস্ত্রজ্ঞ বিশারদ পণ্ডিত অমৃতময় বাণী তবে তার কাছে শোনাই উচিত, আর আমার কাছে সেরকম ভাবে রস আস্বাদন করতে পারবেন না, আর আমি করাতে পারব। তাই উদ্ধব 3 মাস সেই ব্রজধামে থেকে গোপীদের যে কৃষ্ণ প্রেম, কৃষ্ণকে ভালোবাসা, দেখছে গোপীগণ হঠাৎ রাধা রানী বিবর্ণ হয়ে গেল, ভাবে বলল ভ্রমর, একটা ভ্রমর এসেছে গুন গুন করে, আর ভ্রমর যেন রাধা রানীর পায়ে বসতে চায়, কিন্তু এগুলো লীলা, এগুলো ভাবনের কথা, এটা ভাবের কথা, এ কথা কিন্তু সাধারণের বোঝার বস্তু নয়। তাই রাধা রানী বলছে, ভ্রমর তুই আমার চরণে বসতে চেয়েছিস, যা 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 আমার চরণে বসবি না, তোর সেই প্রিয় বন্ধু কিংবা তোর মালিক তোকে পাঠিয়েছে, তুই এমন বোকা, তুই যে গোপে ওই ফুলের রেণু লাগিয়ে এসেছিস, অন্য পত্নীর সঙ্গে তুই সঙ্গ করে এসেছিস, তোর লজ্জা করে না, তুই আমার ছবি না, এগুলো রাধারানী ভাবনেত্রে, এইভাবে তিনি ভাবনেত্রে বলছে সেই ভ্রমরকে, আরে ভ্রমর তুই গুনগুন করিস না, তুই আমাকে ভোলাতে এসেছিস, তোর মালিক আমাকে ভোলাতে অনেক ভুলিয়েছে, তার জন্য আমরা দেহ ধর্ম, সমাজ ধর্ম, নারী ধর্ম সব ত্যাগ করে তাকে আমরা সমর্পিত হয়েছিলাম, কিন্তু সে আমাদের ছেড়ে চলে গেল। আচ্ছা আচ্ছা বলতো বলতো উদ্ধব, এইভাবে তিনি বহু রকম রস আস্বাদন করিয়েছেন, কিন্তু আমি সেই রসগুলো এখন আস্বাদন করাতে পারিনি, কেন? কেন আমি ওই ক্লান্ত হয়ে এসেছি, তাই এই রসের মধ্যে পড়ে আমি আঁকু পাঁকু করছি। অতএব এই যে উদ্ধব ছিলেন এতদিন পর্যন্ত, 3 মাস তার পর্যন্ত, তাদের যে গোপীদের যে বিরহ, কৃষ্ণের প্রতি তাদের যে প্রেম, সেই প্রেম দেখে সে কি করলেন, তার যে বুদ্ধি জ্ঞান সেইগুলো সব ফেলে দিলেন, তাই বৃন্দাবনের এক স্থানের নাম হল জ্ঞান গুদরি। আর কি চাইলেন তিনি, যে আমি এই ব্রজগোপীদের যে ভালোবাসা, এদের চরণ বেণু যেন আমি পাই, আমি যেন এখানে লতা গুল্মহে আমার জন্ম হয়, আর আমি ওই উদ্ধব কুণ্ডে তিনি আজও পর্যন্ত লতা গুল্মহে বসে আছেন, ব্রজ গোপীদের চরণ বেণু মাখার জন্য আমি এইখানে রাখছি বাঞ্ছা নন্দ বাবা যশোদা মায়ের সামনে বসে, নন্দ বাবা
কৃষ্ণ কথা জিজ্ঞাসা করে, কৃষ্ণ বলরাম কেমন আছে, কি করছে, তারা কখন আসবে। কিন্তু কোন কিছুই জিজ্ঞাসা করতে পারছে, কিছু বলতে যাবে মনে করতে গিয়েই ব্যাকুল হয়ে গেলে। এইভাবে আকুল ব্যাকুল হয়ে অধীর হয়ে উদ্ধব বুঝে উঠতে পারছে না যে নন্দ বাবাকে আমি কি করে সান্ত্বনা দিই, আমি কি বলবো, আপনি কাঁদবেন না। কেউ যদি ভগবানের জন্য কাঁদে সেটা তো তার সৌভাগ্যের বিষয়। তো মানা করাও তো উচিত হয় না, কিন্তু যে এত অধীর হয়ে খাচ্ছে তাকে কি আমি বলবো আপনি আরো বেশি করে কাঁদুন। তো কি করে সান্ত্বনা দেব। এই জন্য উদ্ধবের জ্ঞান গাঠরি সব খুলে গেল, বুদ্ধি কিঞ্চিত মাত্র চলছে, বহু কষ্টে ঘুরে ফিরে বলতে লাগে, বাবা আপনি বড় সৌভাগ্যবান, কৃষ্ণ পরমেশ্বর পরমাত্মা স্বয়ং ভগবান, তিনি সমস্ত জীবের হৃদয়ে আছেন, আপনার থেকে দূরে নাই, সে যে হৃদয়ের মধ্যে আছে আপনি তো তাকে পেয়েছেন, অতএব তার জন্য দুঃখ করবেন। তখন নন্দ বাবা চোখের জল মুছে বলতে লাগলেন, উদ্ধব মনে ভেবেছিলাম কৃষ্ণের সঙ্গে থেকে তুমিও বুদ্ধিমান চালাচতুর হয়েছ, কিন্তু তুমি যে বালক আর বুদ্ধিও তোমার বালক বুদ্ধি, আমার মতো এক দুর্ভাগাকে তুমি বললে সৌভাগ্যবান, কেমন করে। দেখো পিতা যদি হয় তো একমাত্র দশরথ মহারাজ, একবার হা রাম বলতেই তার প্রাণ পাশে উড়ে গেছে, কিন্তু আজ ও কৃষ্ণ বলে তো আমার এই দেহ থেকে প্রাণ বেরোয় না, এখনো তো বেঁচে আছে। তাহলে আমার কৃষ্ণ বিরহ কোথা, আমি তো কোনদিন মনে করি নাই সে যে ভগবান, সে পরমেশ্বর, সে নারায়ণ, এগুলো তো আমি কোনদিন মনে করি না। আজকে যেমন তুমি বলছো সেই ভগবানকে পেয়ে আজকে আমি হারিয়ে ফেলেছি, কেবল আমি আমার পুত্রকে হারাই নাই তোমার ভগবানকেও আমি হারিয়ে ফেলেছি, তাহলে আমার মতো দুর্ভাগ্য আর কে হতে পারে। আবার তুমি বলছো ওই রকম দুর্গাচার্য বলেছে নারায়ণ সমগুণে গুণে নারায়ণের সমান,
অনেক সময় অনেকে ব্রজবাসীরাও বলেছে, কিন্তু আমি তো তা দিয়ে গোয়ালা বলেই, এই বুদ্ধিহীন গোয়ালা, কৃষ্ণ আমার বালু ছোট বালু, সে কিছু জানে না বুঝে না, তার ভালো মন্দ সুরক্ষার দায়িত্ব আমার, সেই জন্য তার ভালো করতে আমরা যখন যা পেরেছি বলেছি। যশোদা তার কান ধরে বলেছে, তাকে দড়ি দিয়ে বেঁধেছে, শাসন করেছে, কিন্তু তার মঙ্গলের জন্য, তার ভালোর জন্য আমরা তো কোনোদিন, তার অমঙ্গল হোক সেটা তো চিন্তা করি না। আবার যখন যা হয়েছে ক্ষুধা লাগলেই একটু দেরি আর শৈবে না, ঘরে হাড়ি হাড়ি যা আছে সব ভেঙে চলে শেষ, উদমবাজি করে চঞ্চল দুষ্ট শয়তানি করা সব কিছু করে, আমার কোলে বসে জীবাণু পান মুখ থেকে বার করে নিয়ে খায়, তাতেই যদি তার ভালো লাগে তো আমি কি বলতে পারি। যশোদা দুধ না খেলে তার একটুও শান্তি নাই, বালক রূপে যে ছিল কাল আমাদের সামনে, আজকে সেই বালককে হারিয়ে ঘর শূন্য হয়ে গেছে, কি করে আমরা এই ঘরে থাকব, ব্রজেই যত বাধা বিপত্তি এসেছে। যখন কৃষ্ণ ছয় দিনে তখন পুতনা রাক্ষসী এসেছে, সেই পুতনা মারা গেল, যখন কৃষ্ণ তিন মাসে শকটাসুর মারা গেল, এক বৎসর হল তৃণাবর্ত শুরু, ব্রজে যত যত বাধা বিপত্তি এসে, অগাসুর বকাসুর প্রলম্বাসুর কেশী দৈত্য যত যত বাধা বিপত্তি এসে, ইন্দ্রের বজ্রপাত, কৃষ্ণের কথা শুনে আমরা ইন্দ্র পূজা বন্ধ করে গিরিরাজের পূজা করেছি, তার জন্য যে দেবরাজ ইন্দ্র রুষ্ট হয়ে বজ্রপাত করে, প্রবল ধারায় বৃষ্টি হয়, কিন্তু সেই সব থেকে কৃষ্ণ যে আমাদেরকে রক্ষা করে, গিরিরাজ গোবর্ধন সাত দিন সাত রাত্রি উঠিয়ে নিয়ে সব ব্রজবাসীগণকে রক্ষা, সমস্ত বিপদ আপদ থেকে আমাদের বাঁচিয়েছে, কিন্তু আজকে এই বিপদ থেকে কে বাঁচাবে, তাহার বিরহরূপী অগ্নিতে আমরা যে সবাই জড়ো করে শেষ। এইভাবে নন্দবাবু কৃষ্ণের কথা বলতে বলতে সারা রাত্রি অতিবাহিত করল, উদ্ধার শুনে যাচ্ছে কিন্তু একটি শব্দ বলবার মতো ক্ষমতা নাই,
কেউ শুনেই যাচ্ছে, প্রাতকাল হতেই নন্দ বাবা যশোদা মাকে প্রণাম করে একটু বাইরে বেরোল, দেখলেন যে কিছু প্রাতকৃত্য করতে হবে, বাইরে আসবে, কৃষ্ণকুণ্ডে স্নান করল, বসে গায়ত্রী মন্ত্র জপ করল, ভাবলেন যে ব্রজগোপীগণ তারা কোথায়, কৃষ্ণজি তাদের জন্য এত কথা বলে পাঠিয়ে, সেই কারণে তিনি রথ নিয়ে এগিয়ে গেলেন, খানিক দূর এগিয়ে গিয়ে পাশেই বন আছে, সেই বনের নাম হল উদ্ধব খেয়াল বিশাখা কুণ্ড, ব্রজগোপীগণ ওই বনের মধ্যেই পড়ে আছে, তারা যে আর ফিরে নাই, বিরহিণীর আই বিরহ জরে জনজনে চৌদিকে বিরহ তা, তো এখন রাধা রানীকে ফুলের শয্যায় শুয়ে রেখেছে, মাঝে মাঝে তুলা নিয়ে দেখেন শ্বাস চলছে কিনা, হাতে নাড়ি দেখেন তাও বন্ধ চলে না, কিছু পূজার উপায় নাই, অর্ধমূর্ছায় মূর্ছিত, আর বললেন কি অর্ধচেতন আর একটা বাহ্য দশা অন্তর্দশা, অন্তর্দশায় ডুবে আছে, এই জন্য বাইরের কোন স্মৃতি নাই, কোন হোশ নাই, সেই অবস্থায় যখন উদ্ধব পৌঁছে রথ দেখেই গোপীরা কয়েকজন ছুটে আসে, একে কৃষ্ণ, কৃষ্ণের মতো তো দেখতে কিন্তু কৃষ্ণ তো নয়, নিশ্চয়ই কৃষ্ণের সন্দেশ বাহ, তার কোন অনুচর, সেই ভেবে গোপীগণ সামনে আসে, উদ্ধবকে জিজ্ঞাসা করতে লাগে, এ উদ্ধব তুমি কি রাস্তা ভুলে গিয়েছ, যখন ব্রজে এসেছ তাহলে পিতা মাতাকে সান্ত্বনা দিবে যাও, রাজভবনে নন্দভবনে যাও, সেখানে তার পিতা মাতা আছে, তাদেরকে সান্ত্বনা দিবে, এখানে তো কেউ নাই, তাই এখানে এসে কোন লাভ নাই, সে যে সমস্ত সম্বন্ধ ছিন্ন করে চলে, আমরা তো তার কেউ নই, এবং আমাদের সঙ্গে তার কোন সম্পর্ক নাই, উদ্ধব বলতে পারো যেহেতু দুই প্রকারের প্রেম দেখায়, একটা হল সোপাধিক প্রেম, আর একটি হল নিরুপাধিক প্রেম,
সর্বাধিক প্রেম যার মধ্যে কোন হেতু আছে, কোন কারণ নিয়ে প্রেম হয়, প্রীতি হয়। জগতে দেখা যায় যতক্ষণ পুরুষের ধন সম্পদ আছে ততক্ষণ নারী পুরুষের খুব সেবা করে, এক পুরুষ নারীর ততক্ষণ প্রতি করে ভালোবাসে যতক্ষণ তার রূপ সৌন্দর্য আছে। যদি রোগ ব্যাধি হয়, কোনো কিছু ব্যতিক্রম দেখা যায়, তখন আর প্রতি ভালোবাসা থাকে না। তো সংসারে প্রীতি কিছু না কিছু একটা স্বার্থ, কিন্তু আমরা তো কৃষ্ণের কাছে কোনোদিন কিছু চাই না, কোনোদিন রুটি কাপড় আমরা কোনো চেয়েছি, কিছু ঘর বাড়ি চেয়েছি তাও তো কিছু চাই না, কোনোদিন কোনো কিছুর আবদারও করি না। বাল্যকালে স্বাভাবিকভাবে আমরা তাকে আদর করেছি, শ্রদ্ধা তাকে সর্বস্ব ভেবে মন প্রাণ হৃদয়। কোন স্বার্থ, কোন অভিলাষা, কোন সংসার, কোন কিছুই আমরা বুঝি না। আর সংসারে কোন হেতুও নাই, জগতে এক ছাত্র ততদিন গুরুর নিকটে সম্বন্ধ রাখে যতদিন বিদ্যা অধ্যয়ন না হয়, তারপরে আর কোন সম্বন্ধ থাকে না। এক ভিক্ষু যতক্ষণ ভিক্ষা না পায় ততদিন ততক্ষণ ঘরে অপেক্ষা, ভিক্ষা পাওয়ার সঙ্গে সঙ্গেই আর দাঁড়ায় না, অন্য জায়গায় নেওয়ার জন্য চলে যায়। এই জঙ্গলে পশু পাখি ততক্ষণ থাকে যতক্ষণ জঙ্গলে আগুন না লাগে, যদি আগুন লাগে আর কোনোদিন আসবে না। যে গাছে ফল ফুল নাই সেখানে পাখি আর বসে না। তো তাদের সংসারে স্নেহ প্রীতি ভালোবাসে, কিন্তু আমরা তো কোনোদিন কৃষ্ণের কাছে কোনো কিছু চাচারি করি, সেই বাল্যকাল থেকেই আমরা আমাদের মন প্রাণ হৃদয় সর্বস্ব কৃষ্ণ দিয়ে। তো আমরা কি দোষ করেছি, কোন অপরাধে কৃষ্ণ আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেল? এইভাবে ব্রজগোপী অং কৃষ্ণের কৈশোর আর বাল্যের কথা স্মরণ করে তারা বলত না। আর কান্তে কাঁদছে তারা। তো এইভাবে অজর নেত্রে কান্তে না। তারপরে ব্রজগোপীগণ উদ্ধবকে বললেন কি, দেখো উদ্ধব,
চলো যাই রাধারানীকে দেখাই। মায়ের বিরাহিনী রাধা কেমন ভাবে আছে চলো দেখ। তো এখন উদ্ধারকে নিয়ে তো এখন যখন নিয়ে গেল তখন উদ্ধব কাছে গিয়ে রাধারানীকে দেখে প্রণাম করে, প্রণাম করে যখন বসে বসে এখন বসে আছেন দেখছি রাধারানীর বিরহ দশা, অন্তর্দশায় ডুবে আছে, কোন বাইরে স্মৃতি নাই। ওই অবস্থায় রাধারানী এই ব্যক্তি শব্দ বলছে, মধুপ কৃতপ বন্ধ মা প্রশান্তি শপথ কুচ বিলমিত মালা কুঙ্কুম শস্য ভীর বহত মধুপতি মানিনী নাম তৎপ্রসাদ যদু সদস্য বিড়ম্ব যস্য দূতস্তমিত্রে। হে মধু ভ্রমর, রাধারানী অন্তর্দশায় ডুবে তিনি ভাবছেন কোন এক ভ্রমর যেন এসে পায়ে বসতে যাচ্ছে, ভ্রমরটি পায়ে কামড়ে না, সেই জন্য সেই মনে করে ভ্রমরের সঙ্গে কথা বলছে। তো এখন বসে আছে কি উদ্ধার, একটি কালো ভ্রমর কে কৃষ্ণ স্বয়ং ভ্রমর রূপ ধরে ওখানে এসেছে, আর রাধারানী বিরহে অধীন হয়ে কাঁদছেন আর বলছেন মধুকর কেতব বন্ধ মা প্রসাঙ্গে শপথ। ওরে মধু, তুমি যে মধুপান করে থাক, তোমার বন্ধু কৃষ্ণ যেমন কপট তুমিও তদ্রুপ কপট, তো কপটেই কপটেই বন্ধুত্ব হয়, তোমার বন্ধু যেমন তুমিও তদ্রুপ, তাই তুমি এখানে এসেছ কেন আসলে, কি চাও, বারবার আমার পায়ে পড়ে মানাতে যাচ্ছ গুনগুন করছ। মধুপক্ষে তব বন্ধ মা প্রেসাঙ্গে শপথ না আমার পাছ কেন, তুমি যে অশুদ্ধ অপবিত্র এমন করে মানিনীকে মানাইতে হয় তোমার তো এইটুকু বুদ্ধি নাই, আর এমন ভাবে এসেছ কেন, ওই যে সতীর শপত্রীগণ মথুরার নাগরীগণ কৃষ্ণের বক্ষস্থলে যে পুষ্পমালা সেই মালার মধ্যে তুমি যে বসেছ, যখন কৃষ্ণ তাদের সঙ্গে মিলিত হয়েছেন তাদের বক্ষস্থলে যে কুমকুম সে ফুলের মালাতে লেগে, আর তার মধ্যে বসে ওই যে কুমকুম গুলো তোমার গোপের মধ্যে লাগিয়ে নিয়ে এসেছ, আর ওইভাবে তুমি আমাকে মানতে চাচ্ছ, সে কি করে সম্ভব হয়, মা প্রসাঙ্গের শপথ না আমার পাছ কুচল বিলুলিত মালা কুমকুম শস্য ভিঙে নয়। ভ্রমর বুদ্ধি তো নাই,
মানুষের বুদ্ধি হয় দুই পাদ, মানুষের বুদ্ধি কিন্তু চার পা যাদের বুদ্ধি তাদেরকে পশু জানোয়ার বলা। আর তোমার কয়টা পা? ভ্রমরে ছয়টা পা, তাহলে তুমি পশু থেকেও আরো অধম বুদ্ধি আছে। সব বুদ্ধি তো হারিয়েছে, কেমন করে মাননীকে মনাইতে হবে ওইটুকুও তো জানো না। এই জন্য তুমি এই অবস্থা নিয়ে এসে মদ খেয়ে মাতা বুদ্ধি থাকবে কোথায়? তোমার প্রভু ওই রকম, যদি সবাই যখন যায় সবাই ও করে হাসে, নিজেকে ধ্যান রাখে না, দেখেও না যে কেমন বেশভূষা নিয়ে যেতে। তো এই অবস্থা, তথাপি বারবার যে ওই যে গুনগুন করছো, বলো কি বলতে যাচ্ছ বলো তো। কৃষ্ণ কথা? না না, আমরা কৃষ্ণ কথা শুনতে চাই না, অনেক শুনেছি। ভন্নতান অন্য বার্তা, অন্য কথা বলো, এই কথা শুনে শুনে আমাদের কান ভরে গেছে। তোমার প্রভু যেমন ঠগ, ওই সব সময় ঠগ বিদ্যা আচরণ করে, ওই জন্য আমরা শুনতে চাই। হে প্রমাণ, যাও অন্য কথা বলো। ওই লক্ষ্মী দেবী সরল সেরা সদামে যে যা বলে দিল শুনেই নিল, আর চোখের জল ফেলাইল কান্নাকাটি করে, আবার এসে ছুটে গিয়ে সেবা করো। আমরা তো ব্রজগোপী, আমরা ঠকেছি, আমরা খুব বুঝেছি আমাদের প্রয়োজন নাই, এই জন্য অন্য কথা বলো। তথাপি ভ্রমর যে বারবার গুনগুন করছে, অন্য বিনয় করছে, সেই দেখে রাধারানী কি বললেন? মৃগয়ূরিব কপীন্দ্রম বিপদে লুপ্ত ধর্ম স্ত্রিয়মকৃত বিরূপাম স্ত্রীজীত কামজান বলিমপি বলিমত্বা বেষ্টয়া তাঞ্চ বদ্যা স্তদলামসীত সখৈ দুস্তজত তোমার প্রভুর কথা বললেন কি? বানরকে মারে, বানের মাংস বিক্রি হয় না, কেউ খায় না, ব্যাধকে মারে না, কিন্তু তোমার প্রভু কেমন, বানরকেও ছাড়ে না। বানর রাজ বালিকে বধ করল, কিসের জন্য? নিজের কাজ উদ্ধারের জন্য, সুগ্রীবের সঙ্গে মিত্রতা, তাই বালিকে মেরে ফেল। সুগ্রীব যেমন তার পত্নী হারিয়েছে, আর নিজেও পত্নী হারা হয়ে কাঁদছে, সেই কারণে গেল মিত্র মিত্র উপকার করবে বলে বালিকে মেরে ফেলবে। বিপদে লুপ্ত ধর্ম
স্ত্রিয়াম অকৃত বিরূপাম স্ত্রীজীত কাম জানা। আর বলে কিনা, বলে ভাই আমি সাধু সঙ্গে আছি, জঙ্গলে যাচ্ছি বনে যাচ্ছি, যত বৎসর বনে থাকে সাধু সন্ন্যাসী তো স্ত্রীর হাত ধরে জঙ্গলে যাওয়ার কি দরকার ছিল, সুন্দরী রমণীকে সঙ্গে করে নিয়ে যাওয়ার কি প্রয়োজন ছিল, সূর্পণখা তো অন্য কারো কাছে যায় নাই, কোন সাধুর কাছে যায় নাই, গিয়েছে তো রামের কাছে, তার সুন্দর রূপটা দেখে যৌবন দেখে তাতে মুগ্ধ হয়ে তার কাছে গিয়েছে, তাকে দেখে ভালোবেসেছিল, যদি না চাইবে না চাইবে তো বাদ দাও, নাক কান কেটে বিরূপ করে দেওয়া ভালো বলো, যাতে আর কেউ কোনোদিন তাকে গ্রহণ করতে না পারে। তাই এক সূর্পণখার নাক কান কেটে দিল, এইরকম কাজ নির্দয়। আবার কি বামন অবতারে বলে আমি নির্লজী ব্রাহ্মণ, কেবলমাত্র যাই তিন পাদ ভূমি, বলে যে তুমি মেপে নাও, তখন পা বাড়িয়ে দিয়ে সারা পৃথিবী মাপা হয়ে গেল, তাতেও রেহাই নাই, মাথার উপরে পা তুলে দিয়ে নাক পাশে বেঁধে যা কিছু ছিল সব ছিনিয়ে নিল, ওইরকম কাজটা করে বলে কপট, মহা কপট। আবার কেমন কপট এই কৃষ্ণ অবতারে, কৃষ্ণের কোন দোষ নাই, দোষ যত ওই কালুর দোষ, কালা রঙের দোষ, বাহার ভিতর সর্বত্র কালো, এইরকম রাস্তায় ভিখারি করে রাস্তায় ছেড়ে দিয়ে চলে যায়, না এদিকে না ওদিকে। তো এই তো আমাদের জীবন, এইভাবে বিরহিণীর আধার, বিরহিণীর এই শব্দগুলি বর্ণনা করছে, এ বিরহীর বর্ণনা শেষ নাই, আর এই জন্য একে বলে বিরহ বিপ্লব, এই বিরহীর মধ্যে দিয়ে কৃষ্ণের স্মরণ স্ফূর্তি আবির্ভাব। তো কি করে এখন আরো বিরহ বর্ণনা আছে, তো এই জন্য সময় হচ্ছে, আমাকে সংকেত দিয়ে দিয়েছে, তো এখন আগামীকাল আবার বিরহ বর্ণনা হবে, আরো অনেক কিছু আছে, তো শেষকালে উদ্ধব রাধারানীকে মানিয়ে ব্রজগোপীগণকে মানিয়ে নিয়ে নন্দভবনে ফেলি, আর সেখানে রান্না করে উদ্ধবকে নন্দবাবা যশোদা মার সবাইকে ভোজন করে তারা কিছু প্রসাদ গ্রহণ করে, তো এখন বিরহীর মধ্য দিয়ে ব্রজগোপীগণের যে দশা, একদিনে বিরহ প্রতিদিন তাদের বিরহ, আর সেই বিরহ বিপ্লম্বের মধ্য দিয়ে ওদিকে কৃষ্ণের দ্বারকা লীলা, অবশ্য দ্বারকায় কৃষ্ণ যেভাবে রুক্মিণী হরণ করলেন এই সমস্ত বর্ণনা আগামীকাল হবে, এবং বিরহের বর্ণনা দুটো সাইড বর্ণনা হবে, এই জন্য দুটো দিক দিয়েই কৃষ্ণের যাবতীয় লীলা এইসবগুলি বর্ণনা হবে,
আগামীকাল কিছু ভক্তরা যারা পারবে চলে যান ফিরে আসবে। তো এখন একটু কীর্তন প্রস্তুত হ, কীর্তনের সঙ্গে আপনারা সবাই প্রসাদ গ্রহণ করবেন সকলের জন্য। ধনঞ্জয় প্রভু মহাপ্রসাদ দিচ্ছে আপনারা গ্রহণ করবেন। আজকে এইখানে রাখছি গৌর ব্রহ্মানন্দ। ফোন করা।